হুজুর পীর কেবলা, হুজুর পীর কেবলা, নারা তাকবীর। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال أغلقها يا موسى فإذا هي حية تسمع قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى واضرب يدك إلى جناحك تخرج بيضاء من غير سوء آية أخرى لنريك من آياتنا الكبرى اذهب إلى فرعون إنه طغى قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني وجعلني وزيرا من أهلي أرون أكسب به أجري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا آمنت بالله صدق الله مولانا العظيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام مجيد والفرقان حميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا জোরে সরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ফালক ফরসব বরপাগে করণে গলিয়ে কোরআন মেলা
জগত দেনে কা সব কুছ দেনুয়া দিয়া কামনি ওয়ালে নে বল লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ পক্ষী হুঁ দলে দলে পক্ষী হুঁ দলে দলে জাতীয় ভাষায় বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাম্মদুর রাসূলুল্লাহ সনগো মুমিন গুণ হাকিতে জীবন ঘন পর পর সর্বক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ পর পর সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি ولا لسيدنا قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعني يحببكم الله قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا كل نفس ذائقة الموت قال رسول الله صلى الله عليه وسلم هم في الدنيا كأنك غريب أو عابر سبيل وعدنا السقاف من أهل القبور قال رسول الله صلى الله عليه وسلم من عفا بغير عمتا فلا خذ جنا قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد ور ينظر إلى ولديه نظر رحمة إلا كتب الله له بكل نظرات ابن حجة ممر قال رسول الله صلى الله عليه وسلم أول ما خلق الله نوري পিয়ারে হাজির মজলিস, আমার প্যারা মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আমি একজন খাসদার, গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকার, আল্লাহ তাআলার বান্দা আপনাদের সকলের সম্মুখে হাজির হয়েছি কিছু আল্লাহ আল্লাহ রসুলের কথা আল্লাহ আল্লাহ সেবানি শোনাবার জন্য।
আপনারা আমার নেক ভাই, সালে ভাই, বুজুর্গ ভাই, সকলে মিলে আমার জন্য দোয়া চান। আল্লাহ পাক যেন আমাকে আল্লাহ আল্লাহর কথা আল্লাহ আল্লাহর বাণী বলিয়ে এবং আপনাদের সকলকে শুনিয়ে খুশিয়ত তৌফিক দেন। একবার মহব্বতের সঙ্গে জোরে সোরে বলুন আমি, আর একটু জোরে বলুন আমি। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত আমার আগে একের পরে এক আলেম ওলামা হয়ে দিন গুলো এসে ওয়াজ করে নিয়েছি, আর করে হাদিস পাক কোরআন পাক বলে আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তা বলে ফুলফল বা দিকে হুজি কেবলা করে যথেষ্ট ভাবে বলে বিদায় নিয়ে চলে গেলেন। আমার আগে আমার ভাইপো জনাব আলহাজ পীর মাওলানা মোহাম্মদ ইউসুফ সিদ্দিক সাহেব মাদ্রাজাল্লাহ আলী উনার মির সাহেব জাদা জনাব পীর জাদা মাওলানা মোহাম্মদ জুনায়েদ সিদ্দিক সাহেব যথেষ্ট ভাবে ওয়াজ নসিহত করে হাদিস পাক কোরআন পাক বলে চলে গেলেন। অবশেষে ফুলপুরা দরবার থেকে আলা হযরত পীর মুজাদ্দিদ জামান হাজী দাওরান দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি তিনার সিলসিলা খেদমত নগণ্য খাদিম আমি গুণাকার ফুলপুরা দরবার থেকে ইদ্রিস সিদ্দিকি আমি আপনাদের কাছে এসে হাজির হয়েছি দু চারটি কথা দরকারি দরকারি কথা একটু হাদিস পাক একটু কোরআন পাক আলাপ আলোচনা করে সংক্ষেপে আপনাদের কাছে বিদায় নেব। তারপরে আমার পরে পরস্পর পরস্পর আলিম ওলামা ওই যে গুণে আছেন ফুলফুলা দরবার আরো সব পীর জাদা গুণেরা সকলে আছেন সকলে আপনাদের কাছে এসে হাজির হবে পরস্পর হাজির হবে আপনারা সকলে ধীর স্থির ভাবে ওয়াজ নসিহত শুনবেন। দুঃখের বিষয় একটা, দুঃখের বিষয় একটা, এখানে এখনো পর্যন্ত সব বড় বড় আলেম ওলামা রয়েছেন এবং ফুলফল দরবার থেকে পীর 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 আপনার পীর আল্লামা ইসমাইল সিদ্দিকী সাহেব মুদাজ্জাল্লাহ আলী তারপরে আরো আমার সব ভাই পড়া রয়েছেন তিনারা আসবেন ওয়াজ নসিহত করবেন। আর সেই জায়গায় ওয়াজ নসিহত করে একজন নামার পরে একটা মাওলানা একটা পীরজাদা নামার পরে এই মজলিসটাকে পণ্ড করে ধ্বংস করে দিয়ে শেষ করে দিয়ে আপনারা মন মতন ইচ্ছা মতন সব চলে গেলেন, মজলিসটাকে ধ্বংস করে দিলেন, মজলিসটাকে শেষ করে দিলেন, এর জন্য কিন্তু আল্লাহর কাছে আপনাদেরকে দায়ী হতে হবে আমি গুনাহগার বলে দিয়ে যাচ্ছি। এইরকম ভাবে জলসাকে পণ্ড করা উচিত নয়, এইরকম জলসা থেকে শেষ করে দিয়ে ধ্বংস করে দেওয়া উচিত নয়, জলসার পরিবেশটাকে আপনারা নষ্ট করে দিয়ে শেষ করে দিয়ে ধ্বংস করে দিয়ে চলে গেলেন, এটা কি মেনে নেওয়া যায়? জলসাতে এইরকম ভাবে মানুষ ওটা কি উচিত? একটা জলসাতে মানুষ এসে পরিবেশ সুন্দর করে সব দলবদ্ধ হয়ে একসঙ্গে বসে ওয়াজ শুনছিলেন, সেই জায়গায় আপনার দু চারজন ওদে একজন পাঁচজন চান ওদে সেখানে ইস্তেঞ্জা করে পায়খানা পেশাব করে সব কিছু কাজ মিটিয়ে নিয়ে সব জলসা এসে বসে যায়, সেই জায়গায় এক ভাই সমস্ত একসঙ্গে ওদের জলসা থেকে পণ্ড করে শেষ করে ক্ষতি করে নিয়ে চলে যাওয়ার কারণ হচ্ছে আমার তো মনে হয় এর ভেতরে যেন একটা বিরাট একটা চক্রান্ত বলে মনে হয়, এটা একটা বিরাট চক্রান্ত। কিভাবে সব একসঙ্গে উঠে বেরিয়ে চলে যায় এটা তো মেনে নেওয়া যায় না, কথা বুঝতে পেরেছে? সে জায়গায় জলসাটাকে আপনারা সব সন্দ করে দিয়ে শেষ করে দিয়ে চলে গেল, হ্যাঁ জলসায় আসার কি দরকার ছিল, বসার দরকারটাই বাকি ছিল, এটা কিন্তু আপনাদের ঠিক হয় না। যেসব ভাইয়েরা এখনো পর্যন্ত রাস্তাঘাটে পথে ঘাটে চায়ের দোকানে বাজারে এবং ঘোরাফেরা করছে বসে আড্ডা দিচ্ছে, এখানে আপনাদের সকলকে পেয়ে পুনরায় এসে বসার জন্য আমি অনুরোধ করছি, আপনাদের ঘরে আমি অনুরোধ করছি, আপনাদের সকলে পাক মজলিসে এসে চলে আসুন, মজলিস জলদি করে সাজান, আমার পরে একটা আলেম নয় পরস্পর আরো অনেক আলেম ওলামা আছেন, তারা কিভাবে ওয়াজ করবে মজলিসটাকে ধ্বংস করে দিয়ে শেষ করে দিয়ে আপনারা যেন ছেড়েখানা পেয়েছেন, যাদেরকে বলে দিই সকলে চলে আসুন পাক মজলিস সাজান, মজলিসের সামনে দিকে চলে আসুন এসে সকলে বসে যায়, রসুল পাক বলেন মা ভাই না মেম্বারি রওজাতি পরওজা তুমি রিয়াদুল জান্নাহ, জলসা হচ্ছে আপনার জান্নাতের বাগান, রাস্তায় বানিয়ে ওয়াজ শুনবেন, ঘরে বসে শুনবেন, চায়ের দোকানে বসে ওয়াজ শুনবেন, এটা মেনে নেওয়া যায় না, ওটা জান্নাতের বাগান নয়, জান্নাতের বাগান হচ্ছে মেম্বার শরীফ প্যান্ডেলের নিচে, এটা হচ্ছে জান্নাতের বাগান, সকলে চলে আসুন মহাপ্রত সঙ্গে জোরে সোরে জোরে সরি وعلى آله سيدنا
তাই বলি আমার পেয়ারা মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে মা বোনেরা, আমি গুনাগারে হাজির হয়েছি দু চারটে কথা, দরকারি দরকারি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমার পরে একের পরে এক আলিম ওলামা ওয়াইজিন গুনারা আছেন, ওয়াজ করবেন, সিয়াম করবেন, হাদিস পাক কোরআন পাক বায়ান করবেন, সব এনারাও আসবেন শেষ মোনাজাত করে। মা বাপ নানা নানি দাদা দাদি মাই মুরব্বী আত্মীয় স্বজন সব আমাদের মুরব্বীরা দুনিয়া দিকে চলে গেছে, সেই মুরব্বীদের দিকে লক্ষ্য করে আজকে আপনার জলসাতে কে দিয়েছেন 5,000, কে দিয়েছেন 1,000, কে দিয়েছেন 500, কে দিয়েছেন 10 টাকা, কে দিয়েছেন 20 টাকা, কে দিয়েছেন 5 টাকা, এই সমস্ত দিয়ে তার কারণ হচ্ছে মা বাপের রুহের মাগফিরাতের জন্য সব এহসানের উদ্দেশ্য নিয়ে আপনারা দান করেছেন। আর সেই জলসাতে আপনাদের মুরব্বীদের জন্য দান করে সেই মা বাপের সব এহসানিটা না করে আপনারা কোন জ্ঞানে কোন বুদ্ধিতে আপনারা চলে যান, কথা বুঝতে পেরেছেন? সকলকে এই জলসাতে থেকে মোনাজাত করে সব এহসানি করে তবে যেতে হবে, কথা বুঝতে পেরেছেন? আমার দাদা হুজুর পীর কিবলা মুজাদ্দিদের জামান, ইনি এইভাবে আপনার পরিষ্কার আপনার সুন্দর ভাবে পরিবেশটাকে তৈরি করে দিয়ে গেছেন, দেখিয়ে দিয়ে গেছেন, জানিয়ে দিয়ে গেছেন। সেই অনুযায়ী দাদা হুজুর কিবলা শিক্ষা অনুপাতে আজকে জলসা বিরাজের মাহফিল ওয়াজের মাজলিসে সব এসে আপনার দলে দলে বসে গেছেন। দাদা হুজুর পীর কিবলা কে আল্লাহ পাক 52 জেলায় 1 ছত্র পীর আল্লাহ করেছিলেন, আসাম, ত্রিপুরা, দিনাজপুর, রংপুর, ঢাকা, সিলেট, নওগাঁ, চিটাগাং, যশোর, পাবনা, কুষ্টিয়া, চব্বিশ পরগনা, বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর, হাওড়া জেলা, হুগলি জেলার 1 ছত্র পীর আল্লাহ করেছিলেন দাদা হুজুর পীর কিবলাকে। আল্লাহ পাক তাকে 52 জেলায় 1 ছত্র পীর আল্লাহ করেছিলেন, কিন্তু আল্লাহ পাক তাকে তাম আলমের জন্য, তাম দুনিয়ার জন্য, তাম পৃথিবীর জন্য আল্লাহ পাক তাকে মুজাদ্দিদের জামানের সংস্কার করে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছিলেন 52 জেলায় 1 ছত্র পীর, কিন্তু আল্লাহ পাক তাকে তাম পৃথিবীর দুনিয়ার মুজাদ্দিদ করেছিলেন। একবার জোরে বলুন সুবহান, আর একটু জোরে হবে না, আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ, কথা বুঝতে পেরেছেন ভাইজান? আমার দাদা হুজুর পীর কিবলা এই সমস্ত মুজাদ্দিদ হয়ে দুনিয়াতে আসার পরে সারা বাংলা আসামকে সংস্কার করে গেলেন, শহরে শহরে, গ্রামে গঞ্জে, পাড়ায় পাড়ায় ঘুরে দিন ইসলামের খেদমত করে মাদ্রাসা মসজিদ ইসলামের সওয়াব মিলাদের মাহফিল ওয়াজের মাজলিস কায়েম করে রেখে দাদা হুজুর পীর কিবলা আল্লাহ থেকে সারা দিয়ে চলে গেলেন। দাদা হুজুর কিবলা দুনিয়াতে চলে গেলেন শুধু যে ইসলামের খেদমত করে গেছেন তা নয়, খেদমতে খান তাহফুজ গরিব এতিম বেশিরভাগ হারাম আহারা তাদের খেদমত করে গেছেন দাদা হুজুর পীর কিবলা। দাদা হুজুর পীর কিবলা ইসলামের খেদমত করে গেছেন, গরিব এতিম বেশিরভাগ খেদমত করে গেছেন, তার সঙ্গে গ্রামে গঞ্জে হেলথ সেন্টার, ডাক্তারখানা, হাসপাতাল সবকিছু তৈরি করে গেছেন দাদা হুজুর কিবলা। এই সমস্ত সংগঠনের মাধ্যম দিয়ে দাদা হুজুর কিবলার বড় বড় সংগঠন ছিল, উনি যে সংগঠন করেছেন আঞ্জুমানে জমিয়ত উলামা, তার সঙ্গে আপনার জমিয়ত উলামায়ে বাংলা আসাম এই দাদা হুজুর কিবলা সংগঠনের মাধ্যম দিয়ে ইসলামের খেদমত করে গেছেন এবং সরকারের সঙ্গে ইসলামের মাধ্যম দিয়ে আপনার সব লড়াই করে গেছেন দাদা হুজুর পীর কিবলা। দাদা হুজুর কিবলা সারা বাংলা আসামকে এইভাবে সংস্কার করে দাদা হুজুর পীর কিবলা কি করলেন, প্রত্যেক পাবনার বাংলার মানুষের ঘরে ঘরে ইসলামের আলো পৌঁছে দিয়েছিলেন দাদা হুজুর কিবলা। তিনি আমাদের মাথায় টুয়ে পড়া শিখিয়ে দিয়ে আনেন, আমাদেরকে পাঞ্জাবি পড়া শিখিয়ে দিয়ে গেলেন, হক হালালের উপর চলা শিখিয়ে দিয়ে গেলেন, হারাম হালাল বেঁচে খাওয়া শিখিয়ে দিয়ে গেলেন দাদা হুজুর পীর কিবলা। সমস্ত জিনিস সংস্কার করে আমাদের কাছ থেকে ডাক আল্লাহ তাকে সারা দিয়ে চিরকালের জন্য চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন দাদা হুজুর কিবলা। চলে গেলেন, রেখে গেলেন 5 অলাদ, বড় হুজুর কিবলা, মেজে হুজুর কিবলা, সেজে হুজুর কিবলা, নও হুজুর কিবলা, ছোট হুজুর কিবলা, আব্বা যান, ইনাদেরকে রেখে গেলেন। ইনারাও দাদা হুজুর কিবলার মত পথ রীতি রীতি আদর্শ মেনে 5 হুজুর কিবলা সিলসিলা খেদমত করে নিয়ে বড় বড় আল্লাহর অলি গওস্ত হয়ে আল্লাহওয়ালা হয়ে চলে গেলেন।
আল্লাহ পাক আপনাদেরকে বড় বড় নিয়ামত আল্লাহ করেছিলেন। দাদা হুজুর চলে গেলেন, রেখে গেলেন পাঁচ আওলাদ, পাঁচ হুজুর কিবলা চলে গেলেন, রেখে গেলেন ৩২টা আওলাদ। এই ৩২টা ভাই আমরা সারা পশ্চিম বাংলায় ঘুরতে লেগেছি, দাদা হুজুর কিবলার বাগানে ঘুরতে লেগেছি, খেদমত করতে লেগেছি, দাদা হুজুর কিবলার হুকুম মত পথ রীতিনীতি মেনে আল্লাহ পাকের হুকুম যারা সত্যিকারে দাদা হুজুর কিবলার সিলসিলা মতবাদের উপরে হকের উপরে এই সিলসিলার খেদমত করবে তাদেরকে আল্লাহ পাক বড় বড় নিয়ামত দান করবেন। পাঁচ হুজুর কিবলাকে আল্লাহ পাক বড় বড় নিয়ামত দান করেছিলেন, যেমন কাকে করেছিলেন, বড় হুজুর কিবলাকে আল্লাহ কি দিয়েছিলেন, মেজে হুজুর কিবলাকে আল্লাহ কি দিয়েছিলেন, সেজে হুজুর কিবলাকে আল্লাহ কি দিয়েছিলেন, কি নিয়ামত হাসিল করেন একটুখানি আমি আপনাদের কাছে বলে বুঝিয়ে দিয়ে যাই। বড় হুজুর পীর কিবলাকে আল্লাহ তাআলা এই সওয়ালার জন্য আল্লাহ পাক তিনাকে তাইয়ামুল জবান করে আল্লাহ পাক বড় হুজুর পীর কিবলাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন। বড় হুজুর কিবলাকে আল্লাহ তাআলা এই জমানার জন্য আল্লাহ পাক তিনাকে তাইয়ামুল জবান করেছিলেন, যার হুকুমে যার অর্ডারে হাওয়া আর পানি চালনা হতো। মেজলা হুজুর পীর কিবলাকে আল্লাহ তাআলা এই জমানার জন্য আল্লাহ পাক তিনাকে মুক্তিয়ে আজম করে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন। সেজন্য পীর কিবলাকে আল্লাহ তাআলা এই জমানার জন্য আল্লাহ পাক তিনাকে মুজাহিদে ইসলাম আল্লাহ করেছিলেন। নয় হুজুর পীর কিবলাকে আল্লাহ তাআলা এই জমানার জন্য আল্লাহ পাক তিনাকে মাদারজা ওলি করে পাতার মায়ের পেট থেকে ওলি করে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন। ছোট হুজুর পীর কিবলাকে আল্লাহ তাআলা এই জমানার জন্য আল্লাহ পাক তিনাকে সুলতান ও ওয়াইসিন করে ওয়াইস দিকে বাদশা করে আল্লাহ পাক তিনাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, মহাব্বতের সঙ্গে জোরে হবে না? পাঁচ হুজুর কিবলাকে আল্লাহ পাক পাঁচটা নিয়ামত আল্লাহ দান করেছিলেন, পাঁচটা ফুল, পাঁচটা ফুলের পাঁচ রকম সুগন্ধ ছিল। দাদা হুজুর কিবলার মত পথ রীতিনীতি মেনে আদর্শ মেনে পাঁচ হুজুর কিবলা খেদমত করেছিলেন, এত বড় বড় নিয়ামত আল্লাহ দান করেছিলেন। আমরাও যদি সত্যিকারে একনিষ্ঠ দাদা হুজুর পীর কিবলাদের সিলসিলার খেদমত করে যেতে পারি, আল্লাহ পাক তিনিও আমাদেরকে এই সব বড় বড় নিয়ামত আল্লাহ পাক দান করবেন। কথা বুঝতে পেরেছেন? উপরে আসেন, আসেন না উপরে। কথা বুঝতে পেরেছেন ভাইজান? দাদা হুজুর পীর কিবলাকে আল্লাহ পাক এত বড় নিয়ামত আল্লাহ করেছিলেন। আজকে সেই দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি রেখে গেলেন পাঁচ আওলাদ, পাঁচ হুজুর কিবলা রেখে গেলেন কটা আওলাদ? ৩২টা আওলাদ। আমরা দাদা হুজুর কিবলার ৩২টা ছেলে, হ্যাঁ, এই ৩২টা আওলাদ আমরা দাদা হুজুর কিবলার বাগানে ঘুরছি, ইসলামের খেদমত করছি। তার সঙ্গে শুধু আমরা যে দাদা হুজুর কিবলার সিলসিলায় খেদমত করছি তা নয়, আপনাদেরও ছেলে পুলে নাতি পোতা বাচ্চা কাচ্চা আল আওলা তারাও হাফেজ গাড়ি মাওলানা হয়ে ওয়াইজির হয়েছে, তারাও সব দাদা হুজুর কিবলার সিলসিলার খেদমত করছে। বুঝতে পেরেছেন? শুধু আমরা একা করছি তা নয়, তাহলে দাদা হুজুর কিবলার এই সাজানো বাগানে আমরা যে একা করে খেয়েছি, না না না, আপনারাও মুরব্বীদের আপনাদের ছেলে পুরোরাও করে খাচ্ছে। তবে এই দাদা হুজুর কিবলার বাগানটাকে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য কিছু কিন্তু মোনাফেক তৈরি হয়েছে, এটা জেনে নেন, ভালো করে শুনে নিন আপনারা। এই বাগান ধ্বংস করার জন্য, নষ্ট করার জন্য কিছু মোনাফেক তৈরি হয়েছে, তারা ওয়াজ করে, নেসিয়াত করে, হাদিস পাক বলে, কোরআন পাক বলে, আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তা বলে, দাদা হুজুর দাদা হুজুর দাদা হুজুর, পাঁচ হুজুর পাঁচ হুজুর, ফুরফুরা 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 বলে চেঁচায় মাইকে। কিন্তু সত্যিকারে এরা দাদা হুজুর কিবলার সিলসিলার একনিষ্ঠ খাদেম নয়। দাদা হুজুর নাম জ্বালায় আপনাদের মনটাকে খুশি করার জন্য,
ফুরফুরা সাহেবের নাম তাহলে আপনাদের অন্তরটাকে খুশি করার জন্য, এরা ফুরফুরার নামটা বলে কেবলমাত্র আপনাদের মনটাকে খুশি রাখার জন্য, ফুরফুরা সাহেবের নামটা বলে, পাঁচ হুজুরের নামটা বলে, তার সঙ্গে আপনার ওয়াজের মাধ্যম দিয়ে হাদিস পাক কোরআন পাক দিয়ে তারা আপনার দাদা হুজুর কেবলার সিলসিলাকে ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে রেখেছে। তারা কি করে, দাদা হুজুর কেবলার এই বাগানের ফল খায় আর গাছের গোড়া কাটে। আবার অনেকে আছেন দাদা হুজুর কেবলা এই বাগানের ফল খায় আবার সেই গাছে গোড়া পানি দেয়। কথা বুঝতে পেরেছে, যারা আপনার দাদা হুজুর কেবলার সিলসিলার খেদমত করে গাছের গোড়ায় পানি দেয়, এরাই হচ্ছে এক নিষ্ঠ দাদা হুজুর কেবলার সিলসিলার খাদে। আর যারা গোড়া কাটে এদের শুনে আমাদের কোনো সম্পর্ক নাই, এরা ফুরফুরা সাহেবের নাম দেয়, হুজুর কেবলাদের তাচ্ছিল্য করে, পাঁচ হুজুর কেবলাদের কেসরা গায়, পাঁচ হুজুর কেবলা দাদা হুজুর কেবলা ফুরফুরা শরীফে নানা রকমের ওলট পালট কথাবার্তা বলে আপনাদের মনটাকে খারাপ করে দিয়ে, অর্থাৎ আমাদের সম্পর্কে বিশ্লেষণার কথা বলে আপনাদের অন্তরটাকে খারাপ করে দিয়ে, যাতে আপনারা ফুরফুরা শরীফ যাওয়া বন্ধ করে দেয়, ফুরফুরা শরীফের সঙ্গে কোনো সম্পর্ক না থাকে, তার জন্য এইভাবে তারা ওয়াজ নসিহত করে বেড়ায়, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আশা করি আপনারা সত্যিকারে যে দাদা হুজুর কেবলার ভক্ত, পাঁচ হুজুর কেবলার মরিদ মুতাকিদিন হন, আশা করি আপনারাও তাদেরকে আপনারা খারাপ চোখেই দেখবেন, ভালো চোখে দেখবেন না। আজ দুনিয়াতে কত রকমের দল বেরিয়েছে, রাফেজিয়া, কাদেরিয়া, মালভান্ডারিয়া, সুজেশ্বরিয়া, তবলি, দেওবন্দি, জামাত ইসলাম, বেরলি, আটরসি, গুণাগারকাটি, চোদ্দরসি, মালভান্ডারি, নেরাদ্দ, চরমনা, কাদিয়ানি, আহলে হাদিস, আহলে কোরআন, কটা দলের নাম বলে দিয়েছি আমি আপনাদের কাছে, এই কটা দলের নাম আপনারা শুনেছেন, এই রকম দল আরো রাখা আছে, এই রকম দলের যে নামটা বলে দিলাম, এই সমস্ত দলের গোড়ায় সলে একটা করে আলেম বসে আছে, এই আলেমরা দলটাকে পরিচালনা করছে, এই আলেমদের শুধু আমি তো কটা গুণাগুণটি বললাম, এই রকম দল কটা আছে, আমার রসুল পাক সেটা ভবিষ্যৎবাণী করে দিয়েছে, আমার রসুল পাক বলছেন এই রকম দল হবে, তিয়াত্তরটা দল হবে, আল্লাহ রসুল বলছেন তিয়াত্তরটা দল হবে, তিয়াত্তরটা দলের মধ্যে আল্লাহ রসুল তিনি বলে দিয়ে গেলেন, ভবিষ্যৎবাণী করে দিয়ে গেলেন, আল্লাহ নে আল্লাহ রসুল বলেন কুল্লুহুম বিন্নার, কুল্লুহুম বিন্নার ইল্লা ওয়াহিদাতুন, আল্লাহ নবী বলেন আল্লাহ রসুল বলেন এই সমস্ত দলের মধ্যে যত দলের নাম আমি আপনাদের উপরে উল্লেখ করে দিলাম, কটা নাম বলে দিলাম, বাকি নাম আমি আপনাদের কাছে বলি না, এই রকম নাম হবে তিয়াত্তরটা নাম, তিয়াত্তরটা নাম মানে তিয়াত্তরটা দল, তিয়াত্তরটা দল মানে তিয়াত্তরটা দলের ঘরে একটা করে আলেম বসে আছে, এই আলেমরা দলটাকে পরিচালনা করতে নিয়েছে, একটা যদি আলেম বিগড়ে যায় দল বিগড়ে দেবে, আলেম যদি ভালো হয়ে যায় দলটাকে ভালো করে দেবে, এই আলেমরা হতে কাল। এখানে আল্লাহ রসুল বলছেন কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদাতুন, সব জাহান্নামী হয়ে যাবে, ইল্লা ওয়াহিদাতুন মানে একটা দল জান্নাতি হবে, সেই একটা দল হচ্ছে আহলে সুন্নাত জামাআত, সুবহানাল্লাহ, আহলে সুন্নাত জামাআত, সবাই বলছে আমরা আহলে সুন্নাত জামাআত, শুধু আহলে সুন্নাত জামাআত বলে দাবি করলে তো হবে না, একদল আছে হাদিস মানে কোরআন মানে না, একদল আছে কোরআন মানে হাদিস মানে না, একদল আছে দুটো জিনিস মানে, কেবলমাত্র হাদিস মানে আর কোরআন মানে, যেমন গায়ের মোকাল্লে তবলিগ জামাত আহলে হাদিস, এই দুটো দল খালি দুটো কোরআন মানে আর হাদিস মানে, দুটো বেশি মানে না, ইজমা কিয়াস মানে না। আমরা ফুরফুরা দাদা হুজুর কেবলার ভক্ত মরিদ মুতাকিদি, আমরা দুটো মানি না, আমরা কটা মানি বলেন বলেন, কটা মানি আমরা, চারটে মানি, হাদিস, কোরআন, ইজমা আর কিয়াস,
চারটি জিনিস আমরা মানি, এই আম পড়ি, দরুদ পড়ি, সালাম পড়ি, আখিজুর পড়ি, গোলটুপি পড়ি, গোল জামা পড়ি, আজানে পর মোনাজাত করি, কবর জিয়ারত করি, মানুষ মারা যাবার পরে লাশখানা সামনে রেখে জানাজা পড়িয়ে তিনবার আলহামদুলিল্লাহ সূরা, ১১ বার দরুদ শরীফ, ১০ বার কোরআন শরীফ পড়ে দুটো হাত তুলে মোনাজাত করি, লাশকে সামনে রেখে দুটো হাত তুলে মোনাজাত করে সব রেশানি সালে সওয়াব, সব রেশানি করি আমরা লাশ সামনে রেখে মোনাজাত হয়ে যাওয়ার পরে লাশখানা অতি আদবের সঙ্গে সম্মানের সঙ্গে কাঁধে তুলে নিয়ে কবরের দিকে নিয়ে চলে যাওয়া হয়, ৪০ কদম পড়া হয়, ৪০ কদম পড়ে নিয়ে লাশকে কবরে নিয়ে আদবের সঙ্গে সম্মানের সঙ্গে কবরে লাশখানা শুইয়ে দেওয়া হল, লাশখানা শুইয়ে দেওয়ার পরে কবরে বাঁশ দেওয়া শুরু হয়ে গেল, পাতা দেওয়া শুরু হয়ে গেল, মাটি দেওয়া শুরু হয়ে গেল, মিনা হায়া খালাকনাকুম ওবিহা নুইযুকুম ওমিনহা نخرجكم طامة أخرى الله فاك لا قرآن سوري تلاوة قرنية دوا قرنية তিন বার কবরে মাটি দিয়া হয়ে গেল, মাটি দিয়া পরে কবরে মাটি সমান করে দিয়া হল, কবরে মাটি সমান করে দিয়ে কবরে খেজুর পাতা আপনি পুঁতে দিলেন, চাকুল করে খেজুর পাতা পুঁতে দিলেন, সুরাইয়াসিন সুরাই রহমান পড়ে কবরে খেজুর পাতা পুঁতে দিলেন, খজরে খেজুর পাতা পুঁতে দিয়ে তিনবার কবরটাকে গোসল দিয়া দেওয়া হল, গোসল দিয়ে সঙ্গে সঙ্গে জিয়ারা, তিনবার আলহামদুলিল্লাহ সূরা, ১১ বার দরুদ শরীফ, ১০ বার কোরআন শরীফ পড়ে নিয়ে আল্লাহ দরবারে দুজনে মোনাজাত মানে জিয়ারা, জিয়ারাত মানে হচ্ছে দেখা, কবরে জিয়ারত শুরু হয়ে গেল, যে জিয়ারত শুরু হয়ে গেল এখানে আমার রাসূলুল্লাহ তিন দুনিয়ার বাদশাহ দয়ার নবী, হাদিস পাকের মধ্যে তিনি বয়ান করে দিলেন, জুরুন কবুরাব জুরুন কবুরাব ফাইন্নাকা তুযাক্কিরু ওয়া মাহুকা, আল্লাহ নবী বলে আল্লাহ রাসূল বলে, ও বলাকা আমার উম্মাহ উম্মতিরা, আমি নবী তোমাদের জন্য একটা আইন করে দিয়ে যাচ্ছি, আমি নবী তোমাদের জন্য একটা নেকি করে দিয়ে যাচ্ছি, জুরুন কবুরা তোমরা মাঝে মাঝে নীরব নগরে গিয়ে একবার করে জিয়ারত করে নিও, সুবহানাল্লাহ, নীরবনগর কবরস্থান, ঝগড়া নেই, ফ্যাসাদ নেই, মারামারি নেই, কাটাকাটি নেই, হানাহানি নেই, বছরকে বছর সালকে সাল ধরে পড়ে রয়েছে নীরবনগর কবরস্থান, সেই কবর জিয়ারত করার জন্য আমার রাসূল পাক বলে দিলেন, তোমরা কবরের ধারে যাও, বাপ চলে গেছে, মা চলে গেছে, দাদা দাদি চলে গেছে, নানা নানি চলে গেছে, মা বাপ মুরব্বীরা চলে গেছেন, কবর বাসী হয়ে গেছে, তাদের দিকে লক্ষ্য করে কবর জিয়ারত করো, কবর জিয়ারত করলে কি হবে, মরণের কথা স্মরণ হবে, কবরের কথা খেয়াল হবে, গুনার কাজ থেকে দূরে থাকতে পারবে, আর এই কবর জিয়ারত করতে মানা করছে একদম মৌলবি, বলে কবর জিয়ারত করা যাবে না, কিয়াম পড়া যাবে না, দরুদ পড়া যাবে না, সালাম পড়া যাবে না, আখিজুর পড়া যাবে না, গোলটুপি পড়া যাবে না, গোল জামা পড়া যাবে না, আজানে পর মোনাজাত করা যাবে না, তারপরে এখানে সব এইগুলো নিষেধ করছে মানা করছে, এরাই হচ্ছে আপনার আহলে হাদিস গায়ের মোকাল্লে তবলিগ জামা, এদের সঙ্গে আমাদের ফুলপুর শরীফের সঙ্গে কোনো সম্পর্ক নাই, অনেকে তারা মসজিদে আসে নেসিয়া করতে করতে বলে আমরাও দাদা হুজুরের সিলসিলাকে মানি, আমি বড় হুজুরকে মানি, উনি বলে আমি বড় হুজুরের মুরিদ ন হয়ে সেজ হুজুরের মুরিদ বলে দাবি করে, ১ নম্বর মোনাফেক, দাদা হুজুর পীর কিবলার সিলসিলাকে মানি বলে, ৫ হুজুর কিবলার মুরিদ বলে দাবি করে, সাধারণ ফুটপাথ সিলসিলার লোকগুলোকে তোমার দলে টানার এগুলো হচ্ছে কৌশল, তার কারণ এরা ফুটপাথ দাদা হুজুর কিবলার ভক্ত নয়,
সিলসিলার মানুষ নয়, পাঁচ হুজুর কেবলার মরিদও নয়। কেন তুমি যদি মেজে হুজুর কেবলার মরিদ বলে দাবি করো, তাহলে মেজে হুজুর কেবলা তোমাকে বলে গেছে তুমি দুনিয়া মাই ঘুরে ঘুরে বেড়াও, বাপকে ছেড়ে দিয়ে, মাকে ছেড়ে দিয়ে, ঘর বাড়ি পিট ছেলে পুলে বাচ্চা ফেলে দিয়ে দুনিয়া মাই তুমি সিএস করে বেড়াও। এখানে রসুল আল্লাহ পাক বলছি তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহারে বায়ে তোমার বিবি ছেলে পুলে বাচ্চা কাচ্চা আর আওলাদ নাতি পুতা এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সে জায়গায় ইনি কি করছে, নিজে মালদার জনের কথা, দূর দূরান্ত যে অন্য মানুষকে তাদেরকে হেদায়ত করতে যাচ্ছে। এদিকে আপনার ঘরামির ঘর ছাদা, ঘরামির ঘর ছাদা, আর ঘরামি অন্যের ঘর ছাইছে। হ্যাঁ কথা বুঝতে পেরেছে। এখানে আমি আপনাদের কাছে কান খড়া করে শুনে ভালো করে বলে বুঝিয়ে দিয়ে যাই, এখানে হাদিস মানতে হবে, কোরআন মানতে হবে, ইজমা মানতে হবে, কিয়াস আপনাকে মানতে হবে। যেমন একটুখানি সাধারণ ভাবে আমি আপনাদের কাছে বুঝিয়ে দিয়ে যাই, হাদিস কোরআন ইজমা কিয়াস, হাদিস মানে রাসূলুল্লাহর কথা, কোরআন মানে আল্লাহর কথা, ইজমা কিয়াস এটা হচ্ছে রাসূল পাকের জামানায় যেগুলো ছিল না সেই সব জিনিসগুলো আপনার করা, তাজা রাসূল পাকের জামানায় যেগুলো ছিল সেগুলো করা। তার সঙ্গে আমরা চারটি ইমাম মানি, শাফেঈ মালিকি হাম্বলি হানাফি, চারটি ইমাম আমরা মানি, এগুলোর সঙ্গে আপনাদেরকে আমাদেরকে মানতে হবে। এরা আবার চারটি ইমামকে মানে না, আহলে হাদিস কতত লাম মাজহাবি মাজহাব নেহি মানতা হ্যায়, মাজহাব মানে না। চারটি ইমামের মধ্যে আমাদের একটা ইমামকে মানতে হবে, ইত্তেবা করতে হবে। যদি বলেন হুজুর চারটি ইমামকে কি করবো মানবো কিনা, না, চারটি ইমাম হচ্ছেন বারহাক আল্লাহর ওলি, ইনারও হচ্ছেন আল্লাহ তালা প্রিয় বান্দা, চারটি ইমাম হচ্ছে হ, চারটি ইমামের ইত্তেবা আমরা করি না, চারটি ইমামকে হক বলে আমরা মানি, তবে চারের এক ইমাম, ইমামুল মাযহাব হযরত বাবা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনার মাযহাব আমরা হুকুম মতো আমরা সকলে মেনে চলি। জোরে বলুন সুবহান, কথা বুঝতে পেরেছেন ভাইজান? এখানে আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই, শুনে নেন ভাইজান, এখানে রসুল পাকের জামানায় যেগুলো ছিল না সেইগুলো করা মানে হচ্ছে হারাম, রসুল পাকের জামানায় যেগুলো ছিল সেইগুলো করা মানে হচ্ছে হারাম। এটা সামান্য আমি বাংলায় বুঝিয়ে দিলাম, একটুখানি আরবিতে বলে দিই, শুনিলাম এটাকে বলা হয় বেদাতে সাইয়া বেদাতে হাসানা, বেদাতে সাইয়া বেদাতে হাসানা, কথা হারাম হালাল দুটো সম্পর্কে বুঝিয়ে দিয়ে কেউ বুঝে নেন। হারাম বলতে রসুল পাকের জামানায় যেগুলো ছিল না, কথা রকমের রসুল পাকের জামানায় কিয়াম সালাম ছিল না, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, এটা কিন্তু রসুল পাকের জামানায় ছিল না। যখন রসুল পাকের জামানায় এটা ছিল না, এটা আমরা করব না, এটা হচ্ছে নাজায়েজ হারাম। এটা যদি নাজায়েজ হারাম হয়ে যায় রসুল পাকের জামানায় ছিল না বলে, তা রসুল পাকের জামানায় এরকম তো অনেক জিনিস ছিল না, যেমন আপনার বাস ছিল না, প্লেন ছিল না, আপনার ট্রেন ছিল না, ট্যাক্সি ছিল না, আপনার এখানে আপনার অনেক জিনিস ছিল না, এইগুলো রসুল পাকের জামানায় যখন ছিল না এইগুলো হচ্ছে আপনার হচ্ছে আপনার হারাম। অর্থাৎ কিয়াম পাওয়া হচ্ছে যেমন নাজায়েজ হারাম বলে, অর্থাৎ ফুরফুরা সিলসিলার মানুষদের আমাদের দাদা হুজুর কেবলা সিলসিলার মানুষদেরকে এরা আপনার বলে বেদাত, এরা হচ্ছে বেদাত, এরা হচ্ছে কিয়াম পড়ে বেদাত। ইয়া নবী সালাম আলাইকা, এখানে তো রসুল পাক তো হাজির নাই, ইয়া নবী মানে এখানে রসুল হাজির নাই, তাহলে কেন আমরা কিয়াম সালাম ইয়া নবী সালাম আলাইকা পড়বো? তাহলে এখানে আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, আল্লাহ পাক তিনি হচ্ছেন সর্বশক্তিমান, তিনি যা ইচ্ছা তাই করতে পারে, সর্বজ্ঞানী সর্বদর্শী, যা ইচ্ছা তাই করতে পারে, আল্লাহ পাক তিনি যে ইচ্ছা করেন। আমার নবী পাককে তিনি আপনার জলসা মিলাদ মাহফিলে তিনি হাজির করতে পারে। হ্যাঁ দেওবন্দীদের মাথা অনেক, দেওবন্দীদের মাথা মুকুট,
দেওবন্দীদের মাতার মনে মাতার মকুল, ইনারা কিয়াম সালাম পড়ে গেছেন, একমাকে তিনারা আপনার কিতাবে পর্যন্ত লিখে দিয়ে গেছে কিয়াম সালাম পড়ার জন্য। কান খাড়া করে আপনার শুনলেন কিয়াম সালাম পড়তে হবে আপনাদেরকে। এখানে অনেকে বলে না যায় হারাম, এখানে অনেকে বলে কিয়াম সালাম পড়া হচ্ছে ফরজ, ওয়াজিব করতে হবে। নাউজু বিল্লাহ, আমরা ফরজ ওয়াজিব বলে জানি না, আমরা বেরলি নয়, বেরলিরা তারা ফরজ ওয়াজিব বলে জানে। কর্তা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যে কিয়ামকে তারা পড়ে সালাম পড়ে, এরা ফরজ ওয়াজিব বলে জানে। আমরা কিয়াম সালামকে ফরজ ওয়াজিব বলে জানি না। আর একটা দল আছে যেমন দেওবন্দীরা, তবলিগ জামাতের দলেরা, ওয়াহাবিরা, তারা এটাকে আপনার নাজায়েজ হারাম বলে। কিয়াম সালাম পড়া যাবে না, এটা হচ্ছে নাজায়েজ হারাম। নাজায়েজ হারাম যদি হয়, আমি আপনাদের কাছে একটুখানি বুঝিয়ে দিয়ে শুনলেন, এই যারা নাজায়েজ বলে হারাম বলে হয়ে যান, ওর বাপ দাদা চোদ্দ পুরুষ তারা কিন্তু কিয়াম সালাম পড়ে গেছে। অর্থাৎ ওদের হচ্ছে তারা হুজুর কে না গিয়েছিলেন শুনলেন, ওদের হচ্ছে বাপের পীর, মায়ের পীর, খালার পীর, খালুর পীর, দাদার পীর, দাদির পীর, নানার পীর, নানের পীর, ওদের চোদ্দ পুরুষের পীর মুজাহিদের সমান দাদা হুজুর পীর কে বেলাও, এদের হচ্ছে বাপ দাদা চোদ্দ পুরুষ গণেরা তারা সব কিয়াম সালাম পড়ে গেছে। যারা না যায় বলে হারাম বলে প্রমাণ দিচ্ছে, ওদের বাপ দাদা চোদ্দ পুরুষ কিয়াম সালাম পড়ে গেছে। এখানে আর একটা কথা বলে দিয়ে যায় শুনেন, যারা কিয়াম সালামকে হারাম বলছে, যারা আমাদের ফুটপা শরীফকে বেদাত বলছে, কিন্তু ভাই জান ওরা যাদেরকে মানে, ওরা যাদেরকে বড় বলে, ওরা যাদেরকে মানে, ওরাও কিন্তু দাদা হুজুরকে মেলা সিলসিলার মানুষ ছিল। যেমন শুনে নেন আপনার আপনার গোটা পশ্চিমবাংলার জমিয়ত ওলামায়ে হিন্দের যে সভাপতি, যোপুরা পশ্চিমবাংলার জমিয়ত ওলামায়ে যে সেক্রেটারি, যারা আছে তাদের খবরটা আপনাদের দিয়ে যান। এরা তো আপনার কুমার ব্যাংক কুমার ভেতরে থাকে, কুমার ব্যাংক কুমার ভেতরে থাকে, বাইরের খবর জানে না। একটুখানি বাইরের খবরটা আমি আপনাদেরকে দিয়ে দিয়ে শুনলেন, আজকে যারা আপনাদের মাথা মনি হয়ে যারা দাঁড়িয়েছে উঠে পড়ে লেগেছে ফুরফুরা সিলসিলাকে ধুম করার জন্য, ধ্বংস করার জন্য, তাদের সম্পর্কে আমি বলে দিয়ে যাই, যারা নাকি জমিয়ত উলামায়ে আপনার উলামায়ে জমিয়তের আপনার উলামায়ে হিন্দের যে সেক্রেটারি সভাপতি খবর নিয়ে দেখে দেন, ওর বাপ হচ্ছে আমার দাদা হুজুর পীর কেমিলার খলিফা ছিলেন। আপনি চলে যান মগরাহাটে চলে যান, যারা বড় বড় মাতা হয়ে বসে আছে ওদের গোড়াই খবর নেন, ওইখানে আমার দাদা হুজুর কেবেলার খলিফা শুয়ে আছেন, তাদের ছেলেরা বিগড়িয়ে গিয়ে বেহায় দান হয়ে গেছে ওলামায়ে হিন্দ। বা আপনার মেদিনীপুরে চলে যান হযরতে হাজী ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর পীর কেবেলা একজন বড় খলিফা ছিলেন, তিনি আপনার একটা রাতে এক রাতে একটা রাতের মধ্যে এই রকম জলসা এক রাতে তিন জায়গায় তিনি ওয়াজ করেছেন, নসিহত করেছিলেন, আল্লাহ পাক আপনাকে এত বড় নিয়ামত করেছিলেন, এক রাতে তিন জায়গাতে এই অবস্থায় তিনি ওয়াজ নসিহত করেছিলেন, এত বড় আল্লাহর ওলি ছিলেন তিনি ভাই জান, ইনি হচ্ছেন দাদা হুজুর কিবলার খলিফা, ইনার নাম হচ্ছে হাজী ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ইনার তিনটে ছেলে, তিনটে ছেলের নাম তো আমি বলে দিয়ে যাই শুনলেন, যেমন আপনাদের বলে দিয়ে যাই নাম শুনেছি, যারা আপনার ওলামায়ে হিন্দ যারা মানেন তারা শুনলেন, ইনাদের নাম হচ্ছে একজন হচ্ছে আপনার মাওলানা আজিজুল্লাহ কাসেমি সাহেব, মাওলানা সাইফুল্লাহ কাসেমি সাহেব, কাসেমি সব লাগিয়ে দিয়েছে আপনার কাসেমি লাগিয়ে দিয়ে ফুরফুরা ত্যাগ করে দিয়ে, অর্থাৎ ওনার বাপ হয়েছে দাদা হুজুরের সিলসিলা, দাদা হুজুর কেমনার খলিফা ছিলেন, আর ছেলে হয়ে গেল ওলামায়ে হিন্দ, সে আবার ওলামায়ে হিন্দের হয়ে আসাদ মাদানি হোসেন আহমদ মাদানি ইউপিতে গিয়ে তাদের হাতে মরিদ হয়ে দাদা হুজুর কেমনার সিলসিলাকে ডুম করার জন্য, ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। কথা বুঝতে পেরেছেন ভাইজান? যে আপনার দাস সিলতানি নোড়া তারি ভাগ দাঁতের গোড়া, অর্থাৎ দাদা হুজুর কেমনার খলিফা ছেলে হয়ে তারা কিভাবে ক্ষতি করতে শুনলেন, চলে যান কলিকাতায় চলে যান বাঁকড়ায় চলে যান কলিকাতায় বাঁকড়াতে, যে দেখবে বিরাট একটা মাদ্রাসা চলছে, সেই মাদ্রাসার যে কর্ণধার দাদা হুজুর কেমনার দরবারে সব সময় তিনি আসতেন, মেজি হুজুর কেমনার কাছে প্রায়
আসতে আমরা নিজে চোখে দেখেছি ভাইরা। তেনার নাম হচ্ছে মাওলানা আপনার তাহির সাহেব, মাওলানা তাহসেম আপনার আপনার দমদম এয়ারপোর্টে বিরাট মাদ্রাসা চালাচ্ছেন। উনি কে এসে শুনলেন, ওনার বাপ হচ্ছে দাদা হুজুর কিবলার খলিফা, ওনার বাড়ি হচ্ছে আসামে, উনি আপনার বিগড়ে গিয়ে দাদা হুজুর সিলসিলা ছেড়ে দিয়ে ওলামা হিন্দে চলে গেলেন। তাহলে এখানে আমি আপনাদের বলে দিয়ে যাই ভাইয়ার, আপনাদের কি যারা মাতা বলছেন, যারা হেড বলছেন, যাদেরকে আপনারা মেনে চলেছেন, ওনাদের বাপ দাদা চোদ্দ পুরুষ যাদের নাম বললাম সব কি আম সালাম পড়ে গেছে, কি আম সালাম পাওয়া যদি হারাম হয়ে যায় না যায় হয়ে যায়, কি আম সালাম পড়লে যদি বিবি তালা হয়ে যায়, কি আম সালাম পড়লে যদি আপনার হারাম হয়ে যায়, বলে কি আম সালাম পড়া মানে এমন একটা জিনিস, সেটা হচ্ছে সোরের গোস্ত সঙ্গে তুলনা করেছে। একবার জুড়ে বলুন নওয়াজবিল্লাহ। এখানে আমি আপনাদেরকে বলে দিয়ে শুনলেন, এখানে আপনাদের বলে দিয়ে শুনলেন, দেওবন্দীদের মাতার মনে মাতার মকুর। আমি আরো পড়ে চলে গেলাম, পুরাই চলে গেলাম হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, ইমদাদুল মুহাজির মক্কী রাহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গাঙ্গুহী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, দেওবন্দীদের মাতার মনে মাতার মকুর। ইনাদের মধ্যে একজনের নাম আমি বলে দিয়ে যাই, তিনি হচ্ছেন হযরত ইমদাদুল মুহাজির মক্কী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন, আমি একটা জলসাতে একবার সালাম নয়, আমি একটা জলসাতে আমি তিন তিনবার সালাম করেছি। হযরত ইমদাদুল মুহাজির মক্কী সাহেব হুজুর বলেন, এমনি মুখে বলে দিয়ে জানলে ভাইয়া, উনি একটা কিতাব লিখেছেন, কিতাবটার নামটা বলে দিয়ে শুনে দেন, এই কিতাবটার নাম হচ্ছে আপনার, কিতাবটার নাম হচ্ছে হযরত আপনার হযরত ইমদাদুল মুহাজির মক্কী সাহেব, তিনি লিখে দিলেন আপনার কিতাবটার নামটা মনে পড়ছে না, পরে বলে দেবো। এই কিতাবের মধ্যে উনি লিখে দিয়ে গেলেন হাতে মাসাইল, কিতাব মনে পড়ে গেছে, শুনলেন কিতাবটার নাম হতেছে হাতে মাসাইল। হাতে মাসাইল কিতাবের লেখক হযরত ইমদাদুল মুহাজির মক্কী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ইমদাদুল মুহাজির মক্কী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি পরিষ্কার ভাবে তিনি লিখে দিয়ে গেছেন, একটা দরজাতে আমরা তো একবার ফুটপাত সিলসিলা সালাম করি, আর ইনি হচ্ছেন দেওবন্দীদের মাতার মনি মাতার মুকুট। উনি বলছেন, আমি একটা জলসাতে একবার না দুবার নয়, আমি তিন তিনবার সালাম করে থাকি। হযরত ইমদাদুল মুহাজির মক্কী সাহেব হুজুর বলছেন, আমি একটা জলসাতে যখন নবী পাকের মহব্বতে ভালোবাসায় রাসূলুল্লাহর ভালোবাসা হাসিল করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, রাসূলকে খুশি করার জন্য আমি যখন দাঁড়িয়ে কিয়াম সালাম পড়তাম, আমি ইমদাদুল মুহাজির মক্কী, আমি চামড়াকে আমি জলসাতে আমি স্বয়ং রাসূল পাক আমি চামড়া চোখে দেখতে পেতাম। মহব্বতের সঙ্গে একটু জোরে হবে না, আরে চিন্তা করতে পারে, ইনি বলছে আমি একটা জলসাতে তিনবার সালাম পড়েছি, একবার নয়, নামাজ শেষ করে দেওয়ার পরেতে আমাদের মনটা খুশি হয় না, নামাজ সালাম পড়ার পরেতে মনটা ভেতর যেন একটা কি যেন খালি রয়ে গেল, তাই তো চিন্তা করে আমরা তখন কি বলি, বিরহমাত্তায়া আরহামার রাহিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মোনাজাত শেষ করলাম, আমাদের অন্তরটা যেন ভরে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, রাসূলুল্লাহর নামটা নিতে চাই না, রাসূল পাককে বড় ভাইয়ের মতন বলে, রাসূল পাক তিনিও মানুষ আমরাও মানুষ, আমরাও যেমন মাটির মানুষ উনিও মাটির মানুষ, উনি আমাদের কাছে মহামানুষ হবে, আমাদের কাছে উনি আমাদের কাছে মানুষ, কিরকম মানুষ, বড় ভাইয়ের মতো, নাউজুবিল্লাহ মিন জালিক। চিন্তা করতে পারে, এত বড় গর্দান, এত বড় ক্ষমতা, এদের এত বড় শক্তি, রাসূল পাকের সম্পর্কে এত বড় বড় বিয়াদের কথা,
এখানে আমি সামান্য বলে বুঝিয়ে দিয়ে যাই, রসুল পাকের পরজ উপরে দিয়ে দাঁড়িয়ে যদি সালাম কিয়াম করলে যদি বিবি তালাক হয়ে যায়, তাহলে আমি তো সব বলে দিলাম আপনাদের কাছে, ওর বাপ দাদা চোদ্দ পুরুষ, ওর গোষ্ঠী, ওর মা বাপ ওর চোদ্দ পুরুষ সব তো কিয়াম সালাম পড়ে গেছে, সব কিয়াম সালাম পড়া মানে তার তো সব বিবি তালাক হয়ে গেছে, ওর কথা মৌলবীর কথা অনুযায়ী, মৌলবীর কথা অনুযায়ী তাহলে বিবি তালাক হয়ে গেছে, সব বিবি তালাক হয়ে যাওয়ার পরেতে ওই অবস্থায় মেলামেশা করে বাচ্চা ছেলে তৈরি হয়েছে, ছেলে সেই ছেলেটা কি হবে, হালালি হবে না হারামি হবে, এই জোরে বলো, সে তো হারামি ছেলে হবে, ও মৌলবী হারামি বংশ মৌলবী, হারামি বংশ মৌলবী, তার আমার রসুল পাকের সম্পর্কে এত বিয়াদিন কথা বলতে পারে না, রসুল পাকের সম্পর্কে দাঁড়িয়ে সালাম কিয়াম করি আদবের সঙ্গে, তোর বাবার বাবা তোর চোদ্দ পুরুষ তারা সালাম কিয়াম পড়ে গেল, তুই যাদেরকে বড় বড়ি যাদেরকে মানিস তারা সালাম কিয়াম পড়ে গেল, কিতাব থেকে দলিল দিয়ে দিলাম, হাবতে মাসাইল কিতাবে বলে দিলেন হুজুর, আর তুই সেইটাকে বলিস না যায় হারাম, হ্যাঁ খবরদার, এইরকম ধরনের আমাদেরকে শেষ করার জন্য, ধ্বংস করার জন্য এইরকম ধরনের খেলাফ দল তার সব মাথা চাড়া দিয়ে চাহারে হাদিস, এরা বলে রসুল পাক কি নাকি নূরের রসুল বলা যাবে না, নূর বলা যাবে না, উনি হচ্ছে আমাদের মাটির মানুষ, এখানে আল্লাহ রসুল কি বলে দিলেন, আল্লাহ রসুল বলেন আল্লাহ হাবিব বলেন সকলের আগে সকলের কোন তুমি আল্লাহ তাআলা আমার নূরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সেই নূরকে হিসাব আয়সা করে আরশ কুরসি লৌহ কলম জমিন আসমান তাম পৃথিবী তাম দুনিয়াটাকে আল্লাহ পাক তৈরি করেছেন, আল্লাহ পাক যদি আমার নূরকে যদি আল্লাহ তৈরি না করতে তাম জাহান পৃথিবী আরশ কুরসি তৈরি হতো না, আল্লাহ তাআলা আমার নূরের অংশ যদি আল্লাহ পাক সারা পৃথিবী দুনিয়া আরশ কুরসি আল্লাহ তৈরি করলেন, আরে এখন একটা মৌলবী আহলে হাদিস দল বেরিয়ে তারা বলে আল্লাহর নবীকে নূর বলা যাবে না, তিনি হচ্ছেন আমাদের মতন মাটির মানুষ, তিনি হচ্ছেন আমাদের মতন মানুষ, তবে তিনি আমাদের কাছে মহা মানুষ, তবে কি রকম মানুষ, বড় ভাইয়ের মতন, জোরে বলা যাবে না ওসবিল্লাহ, আব্বা জান ছোট হুজুর পিক মেলা আমি গুনাগার সম্মুখে যদি ওই কথাটা রসুল পাকের সম্মুখে বলতে, তাহলে আমি গুনাগার, আমি জুলফিকার তোর জিভটাকে ধরে টেনে ছিঁড়ে দিতাম, তার জন্য জুলফিকার ছোট হুজুর যদি জেল চিন্তা করতে পারেন, মানা যাবে না, চোরের মালাই পাবো, চোরের চোরের গলাই বড় আপনার বড় কথা, হ্যাঁ চোরের মায়ের বড় গলা, ওর বাপ দাদা চোদ্দ সব পড়ে গেল, আর এখন যদি বলেন ওরা তাহলে বিগড়ালো কেন, আরব থেকে কোটি কোটি টাকা নিয়ে আসছে জাকা ফিতরা কাফফারা সদকা, এমন কি সুদের টাকা তাতে পর্যন্ত আছে, লক্ষ নয় কোটি 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 টাকা সেখান থেকে নিয়ে এসে আপনাদের কাছে সব ছড়িয়ে দিয়ে আপনাদের ইমানটাকে তারা কিনে নিচ্ছে, আর আমাদের মতো সাধারণ মানুষ যারা ওরা পয়সার লোভে ইমানটাকে বিক্রি করে দিচ্ছে, একটা মসজিদ তৈরি করেছে আহলে হাদিস, ওই মসজিদে নামাজ পড়ার জন্য ওখানে কোনো আপনার লোক পাওয়া যায় না, সব এলাকা হচ্ছে ফুটপ্রসের মানুষ আহলে হাদিসের মসজিদে নামাজ পড়ে না, ওরা আপনার যখন নামাজ পড়ে বুকের উপরে হাত বাঁধে, ওরা আপনার কানে কাছে এরম হাত তুলে দিয়ে আমাকে হাত ঝাড়া মারে, আপনার কি আপনার রুকুতে যাবে, রুকুতে হাত তুলে এরম ঝাড়া মারবে, তারপরে যখন নামাজ পড়তে দাঁড়াবে আপনার বাচ্চা ছেলে বুড়ো পায়ে মুরব্বী 80 বছর পায়ে পা তার পায়ের উপর পা দিয়ে দাঁড়াবে, তার সঙ্গে ওদের চালচলন রীতিনীতি সম্পর্কে আমি তো বলে দিলাম, তার সঙ্গে আপনার এরা রোজার সময় যখন ইফতার খাবে, রোজার সময় যখন ইফতার খাবে, ইফতার খাওয়ার আগে আমাদের মাগরিবের আজান হওয়ার আগে ওরা আজান দিয়ে দেবে, ওরা আজান দিয়ে সব চিন্তা করতে পারেন, এদের সম্পর্কে আপনি একটুখানি জানুন,
এরা ইমানটাকে কেনার জন্য কোটি কোটি টাকা নিয়ে আসছে, সরকার দিচ্ছে, আরব সরকার আহলে হাদিসে সরকার দিচ্ছে, দেখো টাকা দাও, ওই মসজিদে নামাজ পড়লে কি হবে, প্রত্যেক দিন 50 টাকা করে পাবে। তোমরা যদি টাকাটা দিন তোমাদের কাছে ভালো হয়ে গেল, টাকাটা তোমাদের কাছে বড় হয়ে গেল, নিষ্ঠুর তোমাদেরকে দাদা হুজুর পীর কেবলা ইসলামের আলো দেখালো, মাথায় টুপি দিয়ে আসলে পাঞ্জাবে পড়া শিখলে, সব ছেড়ে ছুড়ে নিয়ে তো পয়সার পিছনে দৌড়চ্ছ, তাই যদি হয় আহলে হাদিসের পিছনে দৌড়বে কেন, ওখানে কেন যাবে, খ্রিস্টান হয়ে যাও, খ্রিস্টান হয়ে গেলে ওখানে কোটি কোটি টাকা তোমরা পাবে, বাড়ি করে দেবে, ঘর করে দেবে, বিল্ডিং করে দেবে, বিয়ে শাদী দিয়ে দেবে, খ্রিস্টান হয়ে যাও, খ্রিস্টান হয়ে গেল বহু টাকা পাবে। ইমান যখন বিক্রি করছো ঠিক জায়গায় বিক্রি করো, ধোকা দেবে কেন, কথা বুঝতে পেরেছেন ভাই, যান সাবধান করে দিয়ে যায়, সতর্ক করে দিয়ে যায়। এখানে আমি আপনাদেরকে বারবার করে বলি, কবরে ধারে যেতে হবে, জিয়ারত করতে হবে, দোয়া চাইতে হবে, মোনাজাত করতে হবে, সবকিছু আপনাকে করতে হবে, যদি না করেন কিয়ামতের ময়দানে হাসনাতে আল্লাহর কাছে জবাব দিতে হবে, যদি না জবাব দিতে পারেন তাহলে কি হবে, তার পরিণাম হবে অনেক খারাপ। আমরা রসুল পাককে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, রসুল পাককে মানি, আল্লাহকে মানি, ঈমান এনেছি, তার সঙ্গে গওস কুতুব আবদুল্লাহ আওতার খাজা বাবা বড় পেশায়ে বাহাউদ্দিন আসমানী মুজাদ্দিদ আলবিসানী উসমান হারুনি বক্তিয়ার কাকি ফরিদ শুকরগান রহমাতুল্লাহ আলাইহে আল্লাহর ওলি গওস কুতুবদেরকে আমরা মানি, এরা আল্লাহর ওলিদেরকে মানে নাও, সারা জীবনটা আল্লাহর ওলিদের বিষয়ে, এদের সম্পর্কে কম্পিটিশন করে চালিয়ে যাচ্ছে, এদের সঙ্গে আপনার সংগ্রাম চালিয়ে যাচ্ছে, আল্লাহর ওলিদেরকে মানে নাও, খাজা বাবাকে কিসের জন্য মানবো, খাজা বাবাকে কেন মানতে হবে, উনি কি এমন হয়ে গেছেন ওনাকে মানতে হবে, রসুল পাককে যখন মাটির মানুষ বলে রসুল পাককে নিয়ামত থেকে তারা যদি সরিয়ে দিতে পারে তাহলে খাজা বাবার কাছে তো খাজা বাবা তোর কাছে কিছুই নাই, এরা আল্লাহ ওলিদেরকে মানে না, এত বড় বিয়াদব, এরা এরা ওসিলা মানে না, আল্লাহকে ডাইরেক্ট পাবো, রসুলকে ডাইরেক্ট পাবো, কেন ওসিলা মানবো, খবরদার, এখানে আপনাকে ওসিলা মানতে হবে, ওসিলা না মানলে আল্লাহকে পাবেন না, আল্লাহ রসুলকে পাবেন না। আমি আপনাদের কাছে দাদা দাদির গল্প বলি না, নানা নানির গল্প বলি না, এখানে আমি আপনাদের কাছে কোরআন পাক থেকে দলিল দিয়ে শুনিয়ে দিয়ে শুনিলেন, এখানে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে তিনি বলছেন, ايها الذين امنوا اتقوا الله واتقوا اليه الوسيله আপনাকে ওসিলা মানতে হবে, ওসিলা করতে হবে, ওসিলা না করলে আল্লাহকে পাবেন না, রসূলকে পাবেন না, এখানে ওসিলার কথা আমার আল্লাহ পাক বলে দিলেন, ওসিলাটা কাকে ধরবেন, কাকে ওসিলা ধরবেন সেটা আল্লাহ পাক বলে দিলেন কোরআন শরীফের মধ্যে, ওলিয়া মুরশিদা আপনার পীর মুরশিদের হাতে হাত দিয়ে বায়াত হতে হবে, মুরিদ হতে হবে, আপনাকে ওসিলা ধরতে হবে, এখানে ওসিলা ধরতে গেলে তাহলে কি হবে, আল্লাহকে পাবে, রসুলকে পাবে, এখানে যদি আপনি বলেন ডাইরেক্ট আল্লাহকে পেয়ে যাব, আল্লাহ রসুলকে আমি ডাইরেক্ট পেয়ে যাব, এখানে আপনার একটা ভুল ধারণা, ডাইরেক্ট কোনোদিনই পাবেন না, পাবেন না, কেন না আমি এখানে বলে দিয়ে শুনলেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন, বলে এই কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ, আমার আল্লাহ বলেন তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহর ওহাবা নিয়ে যদি হাসেন করতে চাও, আমি আল্লাহর নৈকট্য যদি হাসেন করতে চাও, তাহলে তোমরা কি করো, আমার নবীর দাবেদারি করো, আমার নবীর দাবেদারি করলে আমি আল্লাহকে তোমরা পেয়ে যাবে, একবার ছুড়ে বলুন সুবহানাল্লাহ, ইনকিলাব জিন্দাবাদ করলে গলা ফেটে আওয়াজ বেরে, আর আল্লাহর প্রশংসা তারিফের গলা দিয়ে আওয়াজ বেরো, জোরে বলুন না সুবহানাল্লাহ, আরে কি যদি হবে না, আরে গভীর রাতে মোহাম্মদ হোসেন আবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আমার রসুল পাক তিন দুনিয়ার বাদশাহ, তিনি মক্কা শরীফে মদিনা এই মদিনা শরীফে শুয়ে আছে, রসুল পাক বলছেন যে আমি নবীর উপর মহাপতের সঙ্গে সালাম পড়ে দরুদ পড়ে, পাহাড় পর্বত নদী লালা ভিড় করে কি আমি নবীর দরবারে সালাম দরুদ এসে পৌঁছায়, আমি নবী মদিনা শরীফে শুয়ে শুয়ে উম্মাত উম্মতি থেকে দরুদের সালামের নজরানা গ্রহণ করে থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ, সেই নবীর দিকে লক্ষ্য করে গভীর রাতে মহাপতের সঙ্গে একবার গলা ছেড়ে আওয়াজ দিয়ে একবার জোরে সোরে জোরে সে বলেন আল্লাহুম্মা সালাম,
এস প্রিয় নবী তুমি নূরের রাসূল, এস প্রিয় নবী তুমি নূরের রাসূল, আমে নামা এই করে গোলা ফেরিব, দিবানে সি জপি তোমার নামে রি মালা, দিবানে সি জপি তোমার নামে রি মালা, আমে নামা এই করে কাম দিবারা, আল্লাহুম্মা সাল্লি আমে নামা এই করে গোলা ফেরিব, দিবানে সি জপি তোমার নামে রি মালা, আমে নামা এই করে কাম দিবালা, এস প্রিয় নবী তুমি দেখা দিয়ে যাও, এস প্রিয় নবী তুমি দেখা দিয়ে যাও, সেই নবী রব মিলে সবে সাল্লে আলা গাও, আল্লাহুম্মা সাল্লে নবী তুমি আমারি কোলে, তোমার নামের ফুলের মালা হিদি দেয় দোলে, এসো প্রিয় নবী তুমি আমারি কোলে, তোমার নামের ফুলের মালা হিদি দেয় দোলে, তোমার নামের মধুর বাণী কি শুনবি আর, তোমার নামের মধুর বাণী কি শুনবি আর, সাল্লি আলা তুসবি মালা করব বলা হা, এসো প্রিয় নবী তুমি দেখা দিয়ে যাও, এসো প্রিয় নবী তুমি দেখা দিয়ে যাও, সে নবী রব মিলে সবে সাল্লি আলা গাও, আল্লাহুম্মা সাল্লি আজকে আমি ফুটবল দরবারে গুণাগার আপনাদের কাছে হাজির হয়েছি, বাপদাদা চোদ্দ পুরুষের কিসা গাই আমরা, ফুটফড়া থেকে হুজুরদের ছেলেরা এসে খালি বলে দাদা হুজুর দাদা হুজুর দাদা হুজুর করে করে টাইম কাটায়, কিছু বুঝতে পেরেছেন? কিছু আপনার কিছু হিংসুক মানুষ আছে, তাদের দাদা হুজুরের নাম শুনলে তাদের বুকটা ফেটে যায়, বুকটা চটচর করে, তার কারণ ওর তো বুক ফাটবে, বুক চটচর করবে না, ওর তো দাদা হুজুর গুলো ভালো করে গেছে, কিরকম ভালো করেছে, ও তো জাহান্নামে চলে যাচ্ছিল, জাহান্নাম থেকে টেনে এসে হাওনার জান্নাতের দিকে টেনে দিয়েছে, জান্নাতের দিকে টেনে দেওয়ার জন্য আজকে সে আপনার দাদা হুজুরের হিংসুক তৈরি হয়েছে, কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, বাপদাদা চোদ্দ পুরুষ কি করতো জানে? সেরে কি বেদাতি কুপুরি করত জানে? এখনো আপনাদের চলে যান, আপনাদের গ্রামের গঞ্জে ভেতরে ঢুকে যান, যে দেখে আসুন, আমরা তো দুনিয়ামাই ঘুরে বেড়াই, আপনাদের কাছে গল্প করতে আসি না, আপনার ইনায়তনগর গ্রামের এলাকার ভেতরে ঢুকে যান, ঢুকে যেয়ে দেখতে পাবেন এখন কত বড় বড় দরগা করা রয়েছে, দরগাকে কেন্দ্র করে সেরে কি বেদাতি কুপুর করছে, ঢোল বাজাচ্ছে, কাউয়ানি করছে, সেজদা করছে, ফুল চড়াচ্ছে, গোলাপ চড়াচ্ছে, হ্যাঁ এখনো রয়েছে তো, এ তো গোটা পশ্চিমবাংলায় ছড়িয়েছিল, দাদা হুজুরকে বলে সব সংস্কার করে সব ধ্বংস করে দিয়েছেন দাদা হুজুর, হ্যাঁ একটা দরগাকে কেন্দ্র করে পাঁচ দিন আপনার এক সপ্তাহ পনেরো দিন পঁচিশ দিন এক সপ্তাহ এক মাস পর্যন্ত মেলা হতো, সেই মেলা থেকে দাদা হুজুরকে বলে আপনাদেরকে টেনে নিয়েছে ইসলামের আলো দেখিয়েছে, আর সেই দাদা হুজুরের কথা বললে বুক ফাটবে না তো কার ফাটবে, খাজা বাবা, খাজা বাবা তিনি কি করলেন, গোটা হিন্দুস্তান এসে মুসলমান করেছে, হিন্দুস্তান কি ছিল, সেই খাজা বাবাকে ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লেগেছিল, সেই খাজা বাবা রহমাতুল্লাহ আলাইহি তিনাকে শেষ করার জন্য পিতৃরাজ কি করেছিল, খাজা বাবাকে শেষ করে দিলে সব ধ্বংস করে দিলে আমাদের সব চিন্তাধারা মিটে যাবে, খাজা বাবার দরবারে হুজুর বসে আছেন, খাজা বাবা পাহাড়ের নিচে বসে আছেন, আর ওই দিক থেকে ওপরে পাহাড়ের ওপরে উঠেছি,
বিরাট একটা পাথরের চাং নিয়ে খাজা বাবাকে নিশানা করে উপর থেকে পাথরটা ছেড়ে দিয়েছে। পাথরটা গড়গড় 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 করে শুনে যাচ্ছে। পাথরটা গড়গড় 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 করে গিয়ে খাজা বাবা হুজুরের মাথার উপরে পাথরটা এসে চেপে যাবে। যেই চেপে যাবে খাজা বাবা দুনিয়া দিয়ে চলে যাবে, তাহলে আর ইসলামের দাওয়াত দিতে পারবে না। এই চিন্তা করে পাথরটা ছেড়ে দিয়েছে। খাজা বাবা তো সাধারণ মানুষ ছিলেন না, ইনি তো আল্লাহ কলি আল্লাহর আবেদ বান্দা, ইনি তো আল্লাহ প্রিয় বান্দা, আল্লাহকে রাজি করে ফেলেছিলেন। ওই পাথরটা গল 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 করে এসে খাজা বাবা হুজুরের মাথায় পড়ে যাবে। এমন সময় আল্লাহর হুকুম হয়ে গেল, আয় পাথর যে অবস্থায় আছো তুমি ওই অবস্থায় রয়ে যাও। আজ পর্যন্ত খাজা বাবা হুজুরের মাথার উপরে ওই পাথরটা এখনো পর্যন্ত ঝুলে রয়েছে। ঝুলে হবে না, ইনকিলাব জিন্দাবাদ করতে তখন এসব কথা শুনলে তো জোরে আওয়াজ বেরোবে না, সুবহানাল্লাহ বেরোবে না। কেন বেরোবে এসব কথা শুনলে? কেন সুবহানাল্লাহ বেরোবে? সুবহানাল্লাহ বেরোবে না, এটা শেষ। এই যে আমাদেরকে তাকা, এটা আমাদের শেষ। যদি বলো হুজুর এটা আবার কি? আমাদের স্তনের দুই আঙুল নিচে হচ্ছে কলব। ইজা সালাহাত সালাহা জাসাদুল্লাহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদুল্লাহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ নেই বলেন মানুষের শরীরের মধ্যে, মানুষের শরীরের মধ্যে একটা গোষ্ঠীর টুকরা আছে। এই গোষ্ঠীর টুকরাটা যদি ভালো হয়ে যায় পা থেকে মাথা পর্যন্ত ভালো হয়ে যাবে। গোষ্ঠীর টুকরাটা যদি খারাপ হয়ে যায় পা থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীরটা খারাপ হয়ে যাবে। সাহাবা হুজুর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খোদার দোস্ত হুজুর, সেই গোষ্ঠীর টুকরাটার নাম একটু বলে দেন। আল্লাহ নেই বলেন আলা সেই গোষ্ঠী টুকরোটার নাম হচ্ছে কলব। কলবটা আমাদের শেষ, কলব শেষ হয়ে গেছে আমাদের। সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, হারাম খেয়েছে, পণ্ডিতা করেছে, জীবন কল্যাণ করেছে, চকুলখড়ি করেছে, পরের মাল লুটে খেয়েছে, পরের জমি মেরে দিয়ে নিজের নামে কর করেছে, পরের জমির হাল ছেড়ে ছেড়ে নিজের জমিটাকে বাড়িয়েছে, পরের মাল লুটে খেয়েছে, চাকর খাটিয়ে আপনার বাচ্চা ছেলেদেরকে, আপনার গরিব মানুষকে চাকর খাটিয়ে কাপড় তৈরি করিয়েছে, সেলাই করিয়েছে, জড়ি কাজ করিয়েছে, করে তাদের টাকা গুলো তারা শোষণ করে কোটি কোটি টাকা ইনকাম করে বিরাট বিল্ডিং করে আজকে তারা রাজশাহী করছে। এই গরিব এতিম সব তাদের মা পয়সা গুলো তারা মেরে দিয়ে আজকে তারা বড় বড় কথা বলে, লজ্জা করে না, সরল করে না। তোমাদের কাছে আল্লাহর কাছে জবাব দিতে হবে না তোমাদেরকে। তোমরা এই রকম সপ্নাস করে মানুষের লুটে পুটে খেয়ে আর চায়ের দোকানে বসে জীবন জেল্লা চকল করি, কাল সকালেই দেখতে পাবে আমি বলে দিয়েছি জিনিস সিদ্দিকের সম্পর্কে চায়ের দোকানে বসে কত জীবন জেল্লা চলে, চায়ের দোকানে বসে শুনে নেবেন। আর তাতে আমাদের কিছু যায় আসে না, এই জীবন গেল্লা চকল খড়ি করবে বলে হুজুর কথা বলবেন না। মসজিদের চাতানে বসে বসে জীবন গেল্লা চকল খড়ি চলছে, তাহলে কি হবে? তাদের কলবটা ঠিক আছে? কলবটা শেষ, কলব তো অন্ধকার। জাহেরি চোখ দুটো আছে, বাতিনি চোখ তো নাই। এটাকে আপনার ঠিক করুন, বাতিনি চোখ তৈরি হবে। কবরের ধারে গিয়ে সালাম দিলে কবরবাসীকে দেখতে পাবেন, জিয়ারত মানে হচ্ছে দেখা, আল্লাহ ওয়ালাদেরকে কবরবাসীকে দেখতে পাবেন। আর বাতিনি চোখ না হলে কানে সালামের জবাবও শুনতে পাবেন না। সেই সব জিনিসগুলো তৈরি করতে হবে তো। মারা গেলে ঘাস খায় মূর্খ, কোথায় গেলে মারা গেলে ঘাস খায় মূর্খ। হ্যাঁ, তোর বাপ দাদা চোদ্দ পুরুষ নামাজ পড়ে আমল করে জিকির করে পাঁচ হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হয়ে তারা নামাজি মুসল্লি হয়ে কবরে চলে গেল, তারা আল্লাহ ওয়ালা হয়ে চলে গেল, তারা হয়ে গেল মরা গরু, তারা হয়ে গেল মরা গরু। ছোট হুজুরের মরিদ, ন হুজুরের মরিদ, সেজে হুজুরের মরিদ, তারা জিকির আজকার করে আল্লাহ ওয়ালা হয়ে কবরে চলে গেলেন। ছেলেকে বাপ বলে গেল বাবা খবরদার ফুরফুরা হুজুরদের সে সব মেনে চলিস বাবা। আর সেই ছেলেকে মাথায় টুপি দিয়ে তাদেরকে টাকা খেয়ে দিয়ে তার দলে টেনে নিয়ে তারা আবার আমাদের ফুরফুরা হুজুরদের জীবন গেল চকুল খড়ি করছে। চিন্তা করতে পারেন, তাদের এর মতন নেমো খারাম ছেলে আছে, বাপ নেশিয়াত করে গেল আর ছেলে বিগড়ে গেল। তাহলে বলুন আজকে আপনার বাপ দাদা চোদ্দ পুরুষ যারা নামাজ কালাম করে আমল করে তারা কপালে আপনার নামাজ পড়ে পড়ে কপালের দাগ ফেলে
তারা কবরবাসী হয়ে গেলেন। আর তাদের ঘরে একদল মৌলবী বলছে ওরা মরে গেছে, হয়ে গেছে, ঝামেলা চুকে গেছে, ওরা হচ্ছে মরা গরুর মতো, মরে গেছে, হয়ে গেছে, মরা গরু কি আর ঘাস খায়? তাহলে আপনারা সবাই বসে আছেন, সবাই দিকে লক্ষ্য করে বলি, আল্লাহর দিকে চেয়ে আপনারা বলুন, তাহলে আপনার বাপ দাদা চোদ্দ পুরুষ তারা কবরে শুয়ে আছে, সবাই কি মরা গরু? আপনারা সবাই মেনে নেন, যারা চুপ করেছে মেনে নেবেন, তাহলে চিন্তা করা যায়, সারা জীবনটা আমল করে আল্লাহ আল্লাহ হয়ে চলে গেল, তাহলে হয়ে গেল মরা গরু, নাউজুবিল্লাহ মিন সালে। হ্যাঁ, এর সম্পর্কে আমি আপনাদের কাছে নানা নানির গল্প বলি না বলি না, হাদিস পাক দিয়ে আমি আপনাদের দলিলটা দিয়ে দিই। এরা হচ্ছে আল্লাহওয়ালা, এদের কবরের ধারে গিয়ে যখন আপনি সালামটা দিয়ে দিলেন, পর্দা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে শুনে যাচ্ছেন, মাথায় টুপি, দাঁড়িয়ে বড় জামা, একজনের সঙ্গে দেখা হয়ে গেল, দেখা হয়ে যাওয়ার পরে তার লক্ষ্য করে বলেন আসসালামু আলাইকুম, উনি বললেন ওয়ালাইকুম আসসালাম, সালাম মানে হচ্ছে আপনার দিয়া হচ্ছে সুন্নাত, আর সালামের জবাব দিয়া হচ্ছে আপনারাই বলুন, জোরে বলুন ওয়াজে, সালামের জবাব দিয়া হচ্ছে ওয়াজে, অর্থাৎ আপনি সালামটা দিয়ে দিলেন, সুন্নতের কাজটা করে দিলেন, আর ওয়াজেবের কাজটা কে করবে? জবাব যদি না দেয় তাহলে ওয়াজেব তরকারি গুণা হবে। তাহলে এখানে বুঝিয়ে দিয়ে শুনে দেন, সালাম দিয়া সুন্নাত, জবাব দিয়া ওয়াজেব, কবরের ধার দিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছি, রাস্তা দিয়ে যেতে যেতে দুই ধারে কবর স্থান পড়ে গেল, ওই কবরের দিকে লক্ষ্য করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলান কবু, আসসালামু আলাইকুম ইয়া আহলান কবু, আসসালাম এবারে আপনার কথার জবাব দেন আমার, কবরের ধারে যে যে সালামটা আপনি দিলেন, সুন্নতের কাজ করে দিলেন, তাহলে ওয়াজিবের কাজটা কে করবে? কবরে উঁচু মাটির ঢিপিটাকে সালামটা দিয়েছেন আপনারা, কাকে দিয়েছেন? কবরবাসীকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, মানে কি আহলে কবরবাসীকে সব এদিকে লক্ষ্য করে আমরা সালামটা দিয়ে দিলাম, ওই সালামটা কাকে দিলে? আপনার বাপ দাদা খালু খালা ফুপু নানা নানি আপনার চোদ্দ পুরুষ জওয়ান যুবক ভাইয়েরা যুবতী কুমারী মা বোনেরা তারা ঠক্কর খেয়ে পড়ে হঠাৎ করে ইন্তেকাল হয়ে গেল, কবর শুয়ে দিয়ে চলে এসছেন, তারা তো কবর শুয়ে আছে, তাদের কবরের ধারে গিয়ে আপনি সালামটা দিলেন ওনাদের দিকে লক্ষ্য করে। এখানে আমার রসুল কি বলছেন শুনে নেন, আল্লাহ নেবেন আল্লাহ রসুল বলেন সুন্নতের কাজটা করে দিলেন, সালাম দিয়ে দিলেন, ওই সালামের জবাবটা কে দেবে শুনে নেন, কবরে যদি লাশ থাকে লাশ, কবরে যদি লাশ থাকে লাশ, লাশ যদি না থাকে কবরে যদি হাড় হাড্ডি থাকে হাড় হাড্ডি, কবরে যদি হাড় হাড্ডি যদি না থাকে, যদি আপনার চুন হয়ে মাটি হয়ে যায়, আল্লাহ রসুল বলেন আল্লাহ হাবিব বলেন আপনার সালামের আওয়াজটা ওই কবরের মাটিতে যে আঘাত করে, ওই কবরের মাটি থেকে সালামের আওয়াজটা আসমানের উপরে মাকামে ইল্লিন বলে একটা জায়গা আছে, ওই মাকামে ইল্লিনে সালামের আওয়াজটা শুনে যায়, ওই মাকামে ইল্লি দেখে আছে শুনলেন, আপনার বাপ দাদা চোদ্দ পুরুষ মুরব্বী দাদা দাদি নানা নানি আপনার ছেলে পুলে নাতি পোতা আপনার বাচ্চা মেয়ে আপনার সমস্ত ভাইয়েরা যারা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সব মাকামে ইল্লি নিয়ে জড়া হয়ে আছে, আপনার সালামের আওয়াজটা মাকামে ইল্লি নিয়ে চলে গেল, ওই মাকামে ইল্লি নিয়ে সালামের আওয়াজটা যাওয়ার সঙ্গে সঙ্গে মাকামে ইল্লি থেকে জবাব দিয়ে দিলেন ওয়ালাইকুম আসসালাম, অর্থাৎ ওয়াজিব ওনারা আদায় করে নিলে, ওই সালামের আওয়াজটা জবাবটা কবরের মধ্যে চলে আসলো, কবরে সালাম দেনে ওয়ালার কাছে ওয়ালাইকুম সালামের জবাব এসে গেল, একটু জোরে হবে না? হ্যাঁ, চিন্তা করতে পারেন, এখানে সালামের জবাব এসে গেল। এবারে আল্লাহ দিকে চেয়ে বলুন, আপনার সালামের জবাব শুনতে পান? এখানে এত মানুষ আছে, একটা মানুষ হাত তুলে বলেন যে হুজুর আমি সালামের জবাব শুনতে পেয়েছি, একটা মানুষ তুলতে পারবেন? তুলতে পারবেন না? এইরকম সালাম শূন্যওয়ালা মানুষ অনেক আছে, তারা আপনাদের কাছে হাত তুলে বাহাদুরি দেখাতে যাবে না, কথা বুঝতে পেরেছেন? সালাম শূন্যওয়ালা অনেক আমার ভাই আছে, এরা হচ্ছে তাসাউফপন্থী, কথা বুঝতে পেরেছেন? যাই হোক, তারা আমরা সালামের জবাব শুনতে পেলাম না, তার কারণ আমাদের বাতিনি চোখ নাই, বাতিনি কান নাই,
আজকে যদি আমাদের কলবটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন যদি বাতিনি চোখটা যদি থাকতো, সালামের আওয়াজটা শুনতে পেয়ে যেতাম, সালামের জবাবও শুনতে পেয়ে যেতাম। তার এখানে আপনারা বলুন, এই সালামের জবাব শুনতে পাওয়া এবং কবরবাসীকে দেখা, এই রকম ধরনের মানুষ আপনার দুনিয়াতে আছে? একটু জোরে বলুন, আছে? আছে। তাহলে খাজা বাবা বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ বেসানি, উসমান হারুনি, দাদা হুজুর কেবেলা, পাঁচ হুজুর কেবেলা, বড় আল্লাহ বলি কৌশুধু করে রস, তিনারা কবরের ধারে যে যখন সালাম দিতেন, সালামের আওয়াজটা পরিষ্কার তিনারা কানে শুনতে পেতেন এবং কবরের অবস্থা সব তিনারা দেখতে পেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘটনা বলতে গেলে অনেক কথা মনে পড়ে যাচ্ছে ভাইজান, কটা দলিল দেবো। সালামের জবাব শুনেছিলেন দাদা হুজুর কেবলা, খাজা বাবার দরবারে চলে গেলেন, সেরেকে বেদাজি কুপুরি চলছে, দাদা হুজুর কেবলা বললেন, আই বাবা, কবরে ফুল চড়ানা, গিলাপ চড়ানা, ঢোল বাজানা, কাওয়ালি কাদা সব নাজায়েজ, বিলকুল হারাম হয়, কেয়া তোমরা খাজা সাহেবকে দেখে মাঙ্গো? সবাই বললো, হুজুর আমরা এখানে তো সারা জীবন সেরেকে বেদাজি যা কিছু করছি, চাঁদ চড়াচ্ছি, ফুল চড়াচ্ছি, তা আপনি কেন এখানে ঝামেলা করছেন? দাদা হুজুর কেবলা যে মুজাদ্দিদের জামান ওরা তো জানে না। দাদা হুজুর কেবলা তখন বললেন, বাবা আমি যে কথাটা বলছি তোমাদের শুনতে খারাপ লাগছে, এই কথা যদি স্বয়ং খাজা বাবা যদি বলে দেয় তোমরা মেনে নেবে? ওরা বললে, হ্যাঁ হুজুর, খাজা বাবা যদি বলে দেয় মেনে নেবো। দাদা হুজুর কেবলা আজিম উসানে রহম জলসা কায়েম করলেন, করার সঙ্গে সঙ্গে জলসা চালু হয়ে গেল। দাদা সারা জলসা হলো, রাতের শেষে দাদা হুজুর কেবলা উঠে তখন কি বললেন? ওয়াজ করতে করতে দাদা হুজুর কেবলা বলেছেন, বাবারা জেনে রেখে নিয়ম, বাবা কবরে ফুল চড়ানাম, গিলাপ চড়ানাম, ঢোল বাজানা, কাউবলি করানা, সোনা যায় বিলকুল হারাম হয়। দাদা হুজুর কেবলা ওয়াজ করতে করতে মাস্তু হয়ে দেওয়ানা হয়ে এই কথাটা ঘোষণা করে দিলেন, কি তোমরা খাজা সাহেবকে দেখনি মাগু? তোমরা কি খাজা বাবাকে দেখতে চাও? সকলে এক বাক্যে হাত তুলে বলেছে, হুজুর আমরা খাজা বাবাকে দেখতে চাই। দাদা হুজুর কেবলা বলেন, আখ বন্ধ করো, সব যোগ মুজে তোমরা বসে যাও। গোটা মজলিসে মানুষ চোখ মুজে বসে গেল। কিছুক্ষণ পরে দাদা হুজুর কেবলা বলেছেন, বাবা না, একবার চোখটা খুলে গেল, যেই চোখটা খুলে নিয়েছে সমস্ত মানুষ পাগল হয়ে দেওয়ানা হয়ে মজলিস থেকে চিৎকার করে আওয়াজ দিল, যে হুজুর আমাদের সঙ্গে স্বয়ং খাজা বাবা মুয়াইন উদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়ে গেছে, দিদার হয়ে গেছে, দেখা হয়ে গেছে। ঈশ্বর বলছেন, দাদা হুজুর কেবলা তখন বলেছেন, বাবা খাজা বাবা তোমাদেরকে কি বললো? সমস্ত মানুষ এক বাক্যে চিৎকার করে বললেন, হুজুর খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাদের দিকে লক্ষ্য করে বলেছিলেন, বাবা শাইখুল মাকান আবু মাকান সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, তিনি যা কথা বলছেন সব কথা বলছেন, সাচ্চা কথা বলছেন, তোমরা সকলে এক বাক্য মেনে নাও, তোমরা এক বাক্যে তোমরা স্বীকার করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর পীর কেবলা আর বেশি বাড়াবাড়ি না করে কিয়াম সালাম পড়িয়ে দিয়ে মোনাজাত করে দিয়ে খাজা বাবা হুজুরের মাজার শরীফে চলে গেলেন রওজা পাকে। খাজা বাবা হুজুরের রওজা পাকে নিয়ে চাদর, ফুল, গিলাপ, ঢোল, তবলা, কাওয়ালি যা কিছু ছিল সব মাজার শরীফ থেকে তুলে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে হুজুরের মাজারকে সংস্কার করে দিলেন। দাদা হুজুর পীর কেবলা সমস্ত মানুষকে সঙ্গে করে নিয়ে সাথে করে নিয়ে খাজা বাবা হুজুরের মাজারে কি হুজুর সালাম দিয়ে দিলে, আসসালামু আলাইকুম ইয়া আহলান কবর, খাজা বাবা দরবারে সালামের আওয়াজ আসলো না, আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলান কবর, দরবারে সালামের আওয়াজ আসলো না, আবার হুজুর সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া ওলিউল্লাহ, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাজার শরীফের গম্বুজখানার মধ্যে গম 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 করে ওঠে ওয়া আলাইকুমুস সালামের জবাব বানায় এসে গিয়েছিল। সুবহানাল্লাহ।
দাদা হুজুর পীর কিবলাকে আল্লাহ তাআলা দে 52 জেলার এক ছত্র পীর আল্লাহ করেছিলেন, কিন্তু সারা পৃথিবীর মুজাহিদ আল্লাহ করেছিলেন। এখানে আপনার কাসব করা হয় আল্লাহ ওলিদার যে কাসব করেন, আল্লাহর ওলিদার যে চকমো যে কবরের ধারে দাঁড়ান, ইনারা সব আল্লাহর ওলিদার সব কবর অবস্থা দেখতে পান। ভাইরা এখানে আমি আপনাদের কাছে আর একটা কথা বলে দিয়ে যাই, কবরের ধারে গিয়ে সালাম দিতে হবে, আপনাকে কবরবাসী মা বাপের হক আদায় করতে হবে। শুধু নামাজ পড়লে হবে না ভাইজান, আর পাঁচ অক্ত শুধু দাঁতন ঘষলে হবে না, বড় বড় তসবিহ দানা হাতে নিয়ে ঘুরলে হবে না ভাইজান। মসজিদে গিয়ে যেমন কত রোজা আপনার নামাজি, নামাজ পড়তে পড়তে এক ঘন্টা দেড় ঘন্টা দাঁড়িয়ে আছে, যেন কত বড় আপনার নামাজি, যেন মনে হয় সাহাবা হয়ে দাঁড়িয়ে আছে, যেন মনে হয় নবী নামাজ পড়ছে, নামাজের মধ্যে বাহাদুরি চলছে। খবরদার খবরদার ভাইজান, এই রকম বাহাদুরি দেখাতে যেও না, লোক দেখানি নামাজ পড়লে আল্লাহর কাছে দায়ী হয়ে যেতে হবে। তসবিহ দানাটা পড়ছে ভাইজান হাতে তসবিহ নিয়ে, দুনিয়ার মানুষ দেখছে হাতে তসবিহ পড়ছে, কিন্তু তসবিহ দানাটা চলতে দেখেছে, তার সঙ্গে আপনার সঙ্গে আমার সঙ্গে গল্প চলছে, তাহলে কোনো মনে কখন সুবহানাল্লাহ তসবিহটা পড়ছে। বাজারে চলে যাচ্ছে আলু কত করে কেজি ভাইজান, আলুটা হচ্ছে 10 টাকা কেজি, এই 5 টাকা হবে কিনা বলে দাও ভাইজান, কিন্তু তসবিহ দানা চলছে, কখন সুবহানাল্লাহ পড়ছে আপনারা বলুন ভাইজান। এই রকম ভাইজান লোক দেখানি অবস্থা দিয়ে মানুষকে এরকম ঢুকাই ফেলা হচ্ছে, সাবধান হন সতর্ক হন। তসবিহ দানাটা ওই রকম লোক দেখানি পড়ার হুকুম নয়, তসবিহ দানাটা যে পড়ছেন ওটা হচ্ছে নফল ইবাদত, ওটা আপনার পকেটের ভেতর ঢুকিয়ে দিয়ে নুকিয়ে নুকিয়ে আপনি হাতে আপনার তসবিহ পড়ুন, অর্থাৎ ওটা আপনার ফরজের ব্যাপার নয়, ওটা হচ্ছে নফল ইবাদত করছেন, লোক দেখিয়ে কেন পড়বেন ভাইজান। আমি এখানে আপনাদের কথাগুলো হয়তো বলছি খারাপ লাগছে, কিন্তু আমি আপনাদের পীর ভাই জেনে রেখে দেবেন, আপনার বাপ দাদা 14 দাদা হুজুর কেবলার মরিদ ছিলেন, আপনাদের কাছে আমি যেটা বলে যাচ্ছি শুনলেন, তাহলে এইভাবে আপনার পড়াটা চলবে না, এইগুলো যদি আপনি করেন ভাইজান, আর আপনি বাপ দাদা 14 পুরুষ মুরব্বীরা কবরবাসী হয়ে গেছে, তাদের হকটা কি আদায় করবেন না? মা দুনিয়ায় বেঁচে ছিল তাদেরকে ভুলে গেলেন, বাপ দুনিয়ায় বেঁচে ছিল তাদেরকে ভুলে গেলেন ভাইজান। এখানে আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই, কান খারাপ করে শুনে নেন, আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, মান জারানি বাহাদা বামাতি ফাকান্নামা জারানি বিহায়াতি, আল্লাহ নবী বলেন, এরা হচ্ছে আল্লাহর ওলির হচ্ছে মরে জিন্দা, আল্লাহ ওয়ালারা হরে হচ্ছে মরে জিন্দা, আল্লাহ ওয়ালারা মরে জিন্দা, সেটাকে কেন্দ্র করে আমি নবী পাকের হাদিস পাক বয়ান করে রাসূল পাকের একটা কথা আমি শুনিয়ে দিই, আল্লাহ রাসূল বলেন, মান জারানি বাহাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি, আল্লাহ নবী বলেন, আমার মরণের পরে আমার অপাতের পরে যে আমার কবরে দাঁড়িয়েছে, একবার আমি নবীর মাজারে দাঁড়িয়েছে একবার সালাম দিয়ে দিল, আমি নবীর মাজারের কাছে সে একবার জিয়ারত করল, সে যেন আমি নবীর সঙ্গে যেন জিন্দা জীবিত যেন মোলাকাত করে গেল, ঝুড়ে বলুন সুবহানাল্লাহ। من زارا قبري وجمت له صفاحتي الله নিবেন আমার মরণের পরে আমার ওফাতের পরে যে আমার কবরে এসে একবার সালাম দিয়ে দিল আমার কবরে এসে একবার জিয়ারত করল তার জন্য আমি নবী সাফা সুপারিশ করা তার জন্য ওয়াজিব হয়ে গেল। কথা বুঝতে পেরেছেন? তাহলে এখানে বাপের কবরে যেতে হবে, মায়ের কবরে যেতে হবে, কলমাখানি করব না? কলমাখানি করা চলে না, কলমাখানি কেন করবে? টাকা গুনলে মাদ্রাসায় দিয়ে দাও, মাদ্রাসায় কিসের জন্য কলমাখানি টাকা দেবে? আপনি কলমাখানি করছেন বাপ দাদা 14 পুরুষের মুরব্বীদের কলমাখানি করছেন, সে এসে বলে গেল মাদ্রাসায় দিয়ে দাও, সেটা তার বাবার টাকা, মাদ্রাসায় দিয়ে দেবে টাকা দেয়, ওই টাকাটা কিসের টাকা? আপনি কলমাখানি করেন লোকে কি জাকাতের পয়সা খাওয়াচ্ছেন, ফিতরের পয়সা খাওয়াচ্ছেন, সুদের পয়সা খাওয়াচ্ছেন, কাফফারার টাকা খাওয়াচ্ছেন? নাউযু বিল্লাহ। তাহলে কলমাখানি আপনাকে করতে হবে, কলমাখানি যদি না করেন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দায়ী হতে হবে, দায়ী হতে হবে। চালাকি করার জায়গা পাই না, পড়াশোনা করে না, লেখাপড়া করে না, মাদ্রাসায় যায় না, লোকের ধার করার বুদ্ধি নিয়ে চলে, তার আবার বড় বড় কথা বল। হ্যাঁ, কলমাখানি আপনাকে করতে হবে,
রসুল পাকের দরবারে আম্মা জান চলে আসলে মা ফাতিমাতু যুহরা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল পাকের দরবারে চলে আসলে আব্বা জান আমি আপনার কাছে হাজির হয়েছি হাত না তুলে জাগাতেন আব্বা জান হাত মাগা খাটা খাটনি করে হাতে বড় বড় ফোসা উঠে গেছে আমাকে একটা চাকর বাঁধি দিতে হবে আল্লাহ নবী আম্মা জান কি চাকর দিয়া দূরের কথা বাঁধি দিয়া দূরের কথা রসুল পাক আম্মা জান কি বসিয়ে একটা একটা করে নসিহাত করা শুরু করে দিলে আম্মা জান কি এত খুশি করে দিলে এত সন্তুষ্ট করে দিলে আল্লাহ নবী কানে যাচ্ছ না আম্মা জান বলে আব্বা জান আমি আর চা করলো না যখন এই কথা বলেছি আল্লাহ নবী বলেন ও মা ফাতিমা তুমি আমার কাছ থেকে কথা হাদিস পাক শুনে যাও মা আল্লাহ নবী বলেন আদি ফরিদাতা রব্বিকে ওয়া আমিলি আমালা আহলিকে ফাইজা আখজদিন মারজা আকি ফাসাবিহি সালাসান ওয়া সালাসিন ওয়াহমিদি সালাসান ওয়া সালাসিন وقبر اربع و سلاسين فتلك ما يعدو خير من قادمك او ما فاطمه তুমি আল্লাহর হক আদায় করেছি ও মা ও মা ফাতিমা তুমি এই বান্দার হক আদায় করেছি ও মা ও মা ফাতিমা হযরত ইমাম কে ইমাম হাসান কে ভুলে যেও না হযরত ইমাম হোসেন কে ভুলে যেও না হযরত আলী কে ভুলে যেও না তাদের হকটা আদায় করবে ও মা ফাতিমা তুমি তোমার এত বড় শরীরটা গেলিয়ে বয়ে বয়ে বেড়াচ্ছ ও মা তুমি কি তোমার শরীরের হক আদায় করবে নে মা এই বলে একটা একটা করে বুঝিয়ে দিলেন আমার রসুল পাক এখানে আমি বলে বুঝিয়ে দিই ভালো করে পরিষ্কার করে দিই আল্লাহর হক আদায় কোন মানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া রোজা রাখা আমল করা জিকির করা পাঁচটা জিনিস হজ করা যাকাত দিয়া আল্লাহর হক আদায় হয় বান্দার হক আদায় করা মানে এখানে বান্দার হক আদায় করতে গেলে কি করতে হবে এই আজকে জলসা মিলাদের মাহফিল করেছে এখানে আপনার সকলে এসে বসে গেলে আপনাদের নাতি পোতা যত আপনার মেয়ের ছেলে নাতি ছেলে পোতার ছেলে তারা সব আজকে জলসায় বাড়িতে চলে এসেছে তারা সব ঘরে বসে আত্মীয় করতে এসেছে আত্মীয় স্বজনকে দাওয়াত করে দিয়েছে গ্রামবাসীকে দাওয়াত করে দিয়েছে পাড়া প্রতিবেশীকে দাওয়াত করে দিয়েছে আজকে জলসা কায়েম হওয়ার জন্য এখানে কোরআন শরীফ তেলাওয়াত হয়েছে নবী পাকের উপরে দরুদ পড়া হয়েছে নবী পাকের উপরে সালাম পড়া হয়েছে লাখে 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 রাত দরুদ শরীফ লাখে 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 রাত কালমা শরীফ আর হাজ আপনার শত শত বার কর কর কোরআন শরীফের খতম করা হয়েছে এখানে পড়েলি এখানে সবাই একসঙ্গে বসে বড় বড় আলেম ওলামা গুণেরা এসে হাদিস করে কোরআন পাক করে আল্লাহ আল্লাহ রসুলের কথা হতে পারে কোরআন হাদিস পড়ে দুটো হাত মিলে মোনাজাত করে ওই সমস্ত যা পড়েছেন সব আপনার হাত মিলে মোনাজাত করে আপনাদের মুরব্বীদের রুহিন মাগফিরাতের জন্য আল্লাহ দরবারে দুটো হাত মিলে মোনাজাত করে দোয়া চাওয়া হয়ে গেল এখানে দোয়া চাওয়া হয়ে গেল মোনাজাত হয়ে গেল বাড়িওয়ালা বলে দিলে হুজুর হয়ে যায় না আপনারা আমার মেহমান আপনারা আমার কাছে আমার বাড়িতে এসে হাজির হয়েছে কিঞ্চু দামি আমি সামান্য কিঞ্চিত আপনাদের জন্য একটু তাবারকের ব্যবস্থা করেছি তাবারকটা খেয়ে আপনার চলে যাবে ওয়াক্তা তেলাওয়াত হয়ে গেল মুনাজাত হয়ে গেল তাবারুকটা খেয়ে ঘরে চলে গেলে এখানে আল্লাহ নবী বলে ওই লোকটা সমস্ত সব বান্দাদের হকটা আদায় হয়ে গেল জোরে হবে না আর জোরে হবে না তাই বলি ভাই যাজ এখানে আমি একটা একটা করে বলে বুঝিয়ে দিয়ে যাই ভাই যাজ এখানে আপনার একটা লোক বলে দিল কি রসুল পাক যদি আপনার রসুল পাক তিনি আপনার এই কাজ করলেন তাই যদি হয় তাহলে তিনি আপনার আপনার তিনি তো নিজে নফসি নফসি করবেন উনি কি করে আমাদের জন্য সাফা সুপারিশ করবেন এখানে আল্লাহ রসুল বললেন মানসাবা কবরি ওয়াজাবাতুল্লাহ সাফাতি এখানে বলে সাফা আজ করা চলবে না নবী পে তিনি তো মাটির মানুষ তিনি কি আমাদের জন্য সাফাত করবেন নাউজুবিল্লাহ মিন জালিক চিন্তা করতে পারেন আমার রসুল পাকের কথা বিক্ষিপ্ত অবস্থায় তখন রেখে দিয়ে আমি আপনাদের কাছে অন্যান্য বিষয়ে আলোচনা করলাম আবার সেই কথার দিকে চলে আসলাম সংক্ষেপ করব কেন সময় তো বেশি নাই আমাকে আবার আরেক জায়গায় যেতে হবে বুঝতে পেরেছেন না সেই হিসাবে আপনাদের কাছে যথাসাধ্য একদম হাদিস কোরআন দিয়ে একদম শোনা একদম খাঁটি শোনার কথা একদম আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি কথা বুঝতে পেরেছেন যে বিগ্রামে বিগ্রামে বয়ে যাবে যে আমার উপর রেগে যাবে বয়ে যাবে যে আমার উপর বেশি রাগ করে সে ঘরের ভাত বেশি করে খাবে আমি তো তার পীর ভাই ও আমার উপর রাখবে কেন ও তো আমার পীর ভাই আমি ওর পীর ভাই ওর বাপদাদা চোদ্দ পুরুষ আমার পীর ভাই হ্যাঁ ওর বাপদাদা চোদ্দ পুরুষ দাদা হুজুরের মরিদ পাঁচ হুজুরের মরিদ তাই সেই হিসাবে আমি ছোট হুজুরের ছেলে তোমার উপর আমার বলার অধিকার আছে
আমি 100 বার বলবো, তুমি পরিবর্তন হও, তুমি ভালো হও, খবরদার অভ্রষ্ট হও নি, ওই দিক থেকে তুমি ফিরে এসে তুমি হাদিস মানো, কোরআন মানো, ইজমা মানো, কিয়াস মানো, চারটি জিনিস মেনে চলো, আল্লাহ পাক তোমাকে সিরাত মুস্তাকিমের রাস্তায় আল্লাহ পৌঁছে দেবেন। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে এখানে আমি একবার মহাব্বতের সঙ্গে আর একবার জোরে সুরে একটু দরুদের কথা বলে দিই। মহাব্বতের সঙ্গে গলা ছেড়ে আওয়াজ দিতে জোরে সুরে রবি রসুল পাকের উপর মহাব্বতের সঙ্গে দরুদ হবে না? আমার রসুল পাক দুনিয়া দিয়ে চলে যাবেন, রসুল পাক দুনিয়া দিয়ে চলে যাবেন, আমার রসুল পাক বিমার অবস্থায় পড়ে দিয়েছেন। আহা, দিন দুনিয়ার বাদশাহ বিমার অবস্থায় পড়েছেন, ফুসফুস ফুসফুস করে একটা কি যেন বলছেন, সাহাবা হুজুর গোনেরা কানটা নিয়ে আমার নবী পাকে জামানে মোবারকে হুজুরের কাছে কানটা নিয়ে যে শুনছেন আমার রসুল পাক কি পড়ছেন। আল্লাহ নবী তখন কি বলছেন শুনেলেন, শুনেলেন, রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি, রসুল পাক বিমার অবস্থায় পড়ে রয়েছেন কিন্তু বান্দাদেরকে বলেন না, আপনার উম্মতকে বলেন না, তখনও নফসি নফসি করে জানলো আমার উম্মতের কি হবে। সেই নবী আমাদের জন্য কত কষ্ট নিয়ে গেলেন, আল্লাহর কাছে সাফা সুপারিশ করবেন, আর সেই নবীর উপরে আমরা দরুদটা পড়তে চাই না, দরুদ পড়তে বারণ করে দিচ্ছি, খবরদার তাদের কথা না লিয়ে ফ্রেশ হয়ে সুন্দর হয়ে একবার খোলাসাম নিয়ত করে নিয়ে নবী পাকের দিকে খেয়াল করে মদিনা শরীফে রাউজ পাকের দিকে খেয়াল করে মহাব্বতের সঙ্গে একবার জোরে সোরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا نور نور جنور سيتي نور نور جنور سيتي عمل ما إيكول فل فتتي نور نور جنور سيتي সাহারা বুকে আজি ফুল ফুটেছে, আয়াই কে দেখবি নুরেরি মালা, আয়াই কে দেখবি নুরেরি মালা, মায়া মেনা কোলে দোলে কামলি বালা, নুর 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 আজি নুর এসেছে, আমে নামায়ে করে ফুল ফুটেছে, নুর 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 আজি নুর এসেছে, সাহারা বুকে আজি ফুল ফুটেছে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা, নূর নূর আজি নূর এসেছে, আমে নামায়ে করে ফুল ফুটেছে, নূর নূর আজি নূর এসেছে, সাহারার বুকে আজি ফুল ফুটেছে, আয়াই কে দেখবি নূরের পতন, আয়াই কে দেখবি নূরের পতন, মায়া মেনা কোলে দোলে গোলা পেরে ফল, নূর 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 আজি নূর এসেছে, আমে নামায়ে করে ফুল ফুটেছে, নূর 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 আজি নূর এসেছে, সাহারার বুকে আজি ফুল ফুটেছে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালি সাইয়্যিদিনা, নূর নূর আজি নূর এসেছে, আরবে বুকে খুশি ঝড় উঠেছে, নূর নূর আজি নূর এসেছে, আরবে বুকে খুশির ঢেউ উঠেছে, নূর নূর আজি নূর এসেছে, আকাশের চাঁদ যেন নেমে এসেছে, আয়াই কে দেখবি নবী দুলারা, আয়াই কে দেখবি নবী দুলারা, মায়া মেনা কোলে দোলে কামলি ওয়ালা, নূর 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 আজি নূর এসেছে, আমে নামায়ে করে ফুল ফুটেছে, নূর নূর আজি নূর এসেছে, সাহারা বুকে আজি ফুল ফুটেছে, আল্লাহুম্মা সাল্লি আলা
আমার রসুল পাক আল্লাহ পাক তিনি নূর করে জ্যোতি আলো করে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। একবার জোরে বলুন যদি বলেন কেন হুজুর এটা এত মতভেদ, এটা তো আমরা সকলে জানি না। আল্লাহ রসুলকে মাটির মানুষ বলছি, বড় ভাই বলছি, নাউজুবিল্লাহ মিন জালিক। কোরআন শরীফের মধ্যে একটা আয়াত দিয়ে আপনাদেরকে প্রমাণ দিয়ে যায়, আমি শুনলেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন। কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ তাআলা তিনি বলে দিলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। নূর বলতে কি বোঝায়? নূর বলতে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকল বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর বলতে আমার নবী পাক, কিতাব ও মুবিন বলতে কি বোঝায়? আল্লাহ পাকের আসমানি কিতাব 30 পারা কোরআন শরীফ। ছড়ে বলুন সুবহানাল্লাহ। এর বেশি আমি আর কিছু বলবো না এই আয়াতটার উপরে। এই আয়াতটার উপরে যত রকমের দলের নাম বলেছি সমস্ত দলের অনেক মতভেদ এতে কথাবার্তা রয়েছে। এক একজন আলেম এক এক রকম এটাকে মানে মতলব করেছে, এক এক রকম আলেম এক এক রকম তার মন্তব্য করেছেন। আমি ওই সব কথা ছেড়ে দিলাম, তাদের কথা যাচ্ছি না। আপনারা হচ্ছে আমার দাদা হুজুর কেবলা সিলসিলা মানুষ, পাঁচ হুজুর কেবলাকে মেনেছেন, দাদা হুজুর কেবলাকে মেনেছেন, আমরাও দাদা হুজুর পীর কেবলাকে মেনে চলেছি। দাদা হুজুর পীর কেবলা তিনার আওলাদ গুণেরা, বড় বড় আলেম গুণেরা তিনারা এক বাক্যে তিনারা এই দুটো কথা আমাদের কাছে বুঝিয়ে দিয়ে গেছেন। তিনারা বলেছেন বাবা এই সব অনেক মতভেদ আছে, সব দিকে যেও না, তোমরা এই দুটো কথার উপরে কায়েম থাকবে। অর্থাৎ আমার নবী পাক হচ্ছে নূর, কিতাব ও মুবিন 30 বার কোরআন আমার নবীকে যারা বলে মাটির মানুষ তাহলে বলা ঠিক হবে না ভুল হবে? জোরে বলুন, আরো জোরে বলুন, খবরদার খবরদার, আমার নবী পাক আল্লাহ পাক কত বড় নিয়ামত করে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন শুনে দেন। আমার রসুল পাক তিনি দুনিয়ার বাদশা যায় নবী যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যেতেন আর আমরাও সকলে হেঁটে হেঁটে চলে যাই, দেখতে পাওয়া যায় আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সূর্যের আলোটা আমাদের ওপরে পড়েছে, সঙ্গে সঙ্গে আমাদের শরীরের আলোর ছায়াটা আমাদের পড়েছে। যখন আলোর ওপরে বসে আছেন যখন আমাদের সব ছায়া রয়েছে, কিন্তু আমার নবী পাক যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যেতেন তিনার কোন ছায়া বলে কিছুই ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কে আল্লাহ পাক এত বড় নিয়ামত করেছে, তিনাকে পাক করে পবিত্র করে নূর করে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। আমাদের গায়ে মাছি বসে, যে মাছিটা নোংরা জায়গায় বসে আবার আমাদের গায়ে বসে, কিন্তু আমার নবী পাকের শরীরের মধ্যে একটা মাছি বসার ক্ষমতা ছিল না। আমরা কাজ কাম করি, আমরা ব্যবসা করি, চাষাবাদ করি, করতে গেলে আমাদের শরীরে ঘাম পেশানি বেরোয়, পেশানি থেকে আপনার ছম আপনার ঘামটা শুকিয়ে গেলে আমাদের কাছ থেকে এত দুর্গন্ধ বেরোয়। পাশে একটা আমার ভাই আপনার ভাই বসতে পারে না, একটা মানুষ বসে থাকতে পারে না দুর্গন্ধ চোটে, কিন্তু আমার নবী পাকের শরীরে যখন ঘাম পেশানি বেরোতো নবী পাকের পেশানিটা দেখে মিসকি আম্বারের খুশবু বের হয়ে যেত। রসুল পাকের দরবারে 40 জনা সাহাবা সব সময় থাকতেন। একদম সংক্ষেপ করে বলছি, একটু একটু করে বলি, সময় নেই। রসুল পাকের দরবারে 40 জনা সাহাবা সাহাবে সুফা সব সময় থাকতেন। এনাদেরকে আল্লাহ নবী কাজ দিতেন এবং রসুল পাকের চাল চল রীতি নীতি সমস্ত কিন্তু ফলো করে রসুল পাকের সাহাবারা নিয়ামত হাসিল করার জন্য তেনারা রসুল পাকের দরবারে সব সময় থাকতেন। এর মধ্যে একজন রসুল আমার নবী দিন দুনিয়ার বাদশা একজন সাহাবাকে রসুল পাক হুকুম করে দিলেন, ওরে আমার সাহাবা চলে যাও চলে যাও, তুমি আমার এই বাড়ির সম্মুখটা একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করো, একটুখানি ঝাড়ু দাও। ঝাড়ু দেওয়ার হুকুম করে দিলেন। আমি সংক্ষেপ
করে দিল। রসুল পাকের সাহাবা ঝাড়ুটা নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে শুরু করে দিলেন, ঝাড় দিতে শুরু করলেন, ঝাড় দিতে 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 বেশ কিছু দূর চলে গেছেন। দূর চলে যাওয়ার পরে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবা যিনি ঝাড়ু দিচ্ছেন ওনার নাকের মধ্যে একটা একটা খুশবু এসে গেল, ওনার নাকের মধ্যে একটা খুশবু এসে গেল। কিরকম খুশবু? যে খুশবুটা মেসকে আম্বারের খুশবু। আল্লাহ নবী সাহাবা হুজুর বলে ওই খুশবুটা পেয়ে আমি মস্ত হয়ে গেলাম, দেওয়ানা হয়ে গেলাম, পাগলের ন্যায় হয়ে গেলাম। আল্লাহ নবী সাহাবা ঝাড়ু দিতে দিতে চলে যাচ্ছে আর ওই খুশবুটার জন্য পাগল দেওয়ানা হয়ে আছে। সাহাবা বলে এই খুশবুটা কোথা থেকে আসছে, কোন জায়গাতে খুশবুটা আসছে? সেই খুশবুটা ধরে 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 ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে খুশবুটা ধরে ধরে দেখতে পাওয়া যায় একটা পানি জাতীয় কি জিনিস রাখা রয়েছে। পাগল হয়ে গিয়েছিল ওই পানিটা দেখে, এত পরিমাণে খুশবু বেরোচ্ছে। আল্লাহ নবী সাহাবা মস্ত হয়ে দিওয়ানা হয়ে আর মেসকে আম্বার খুশবু সহ্য করতে না পেরে ওই পানি জাতীয়টা তিনি ধমধম 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 করে সবকে ফেললে, পাত্রখানা রেখে দিয়ে পাত্রটা চাপা দিয়ে কাজ সমাধা করে দিয়ে আমার নবী পাকের সাহাবা রসুল্লাহ দরবারে এসে বসে গেলে, সাহাবাদের সঙ্গে বসে গেলে। আল্লাহ রসুল বলে ওরে আমার সাহাবা, তোমাকে যে আমি হুকুম করেছিলাম যে কাজের জন্য সেই কাজটা তোমার হয়েছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, আমি সব কাজ সমাধা করে দিয়েছি, সব ঝাড়ু দিয়া পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, সব কাজ হয়ে গেছে। আল্লাহ নবী বলে, আল্লাহ রাসূল বলে ওরে আমার সাহাবা, ওই যে দূরে এক সাইডে এক কোণে একটা ঝোপে ছাড়ে আমি একটা পাত্র রেখে দিয়েছিলাম আর একটা পাত্র ঢাকা ছিল, ওই পাত্রটাতে আমি নবী পিচ্ছা করে রেখে দিয়েছিলাম। সেই পিচ্ছাটা তুমি কি করলে বাবা? সাহাবা হুজুর বলে, হুজুর বলে হায় হায় সর্বনাশ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার দোস্ত হুজুর, আপনার যেটা পিচ্ছা বলে আমি জানি না, ওটা যে আপনার পিচ্ছার রাখা ছিল বলে আমি জানি না, এত পরিমাণের খুশবু বের হতে দেখেছে, এত পরিমাণের খুশবু ছড়িয়ে যাচ্ছে, আমি মাত্র হয়ে দেওয়ানা হয়ে পাগল হয়ে দাঁড়াতে পেরে আমি ওই আপনার পিছামটাকে আমি ঘট 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 সব খেয়ে পেরেছি। আল্লাহ রসুল বলে ওরে আমার সাহাবা, হাই হাই, তুমি কি করলে বাবা? কি সর্বনাশ করলে বাবা? তুমি আমার পিচ্ছাপ না খেয়ে পেরেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, ওটা আপনার পিচ্ছাপ বলে জানি না। ইয়া রাসূলুল্লাহ, তো পরিমাণের খুশবু বের হচ্ছিল, মিসকে আম্বার খুশবু থেকে আমি মস্ত হয়ে দেওয়া না হয়ে আমি সব আপনার পিচ্ছাপ না খেয়ে পেরেছি। আল্লাহ রাসূল বলে ওরে আমার সাহাবা, ওরে আমার সাহাবা, জেনে রেখে দিও, জেনে রেখে দিও, তুমি আমার পিচ্ছাপটা খেয়ে ফেলছো, আমি নবীর পিচ্ছাপটা তুমি খেয়ে ফেলেছো, আমি নবীর পিচ্ছাপটা তোমার পেটে চলে যাওয়ার জন্য, আমি নবীর পিচ্ছাপটা তোমার শরীরের মধ্যে চলে যাওয়ার জন্য। আল্লাহ পাক তোমাকে যতদিন দুনিয়া বেঁচে রাখবেন হায়াতে জিন্দেগিতে, যতদিন দুনিয়া তুমি বেঁচে রাখবে আল্লাহ পাক তোমার শরীরের মধ্যে কোনোদিন অসুখ বলে বিমার বলে আর আল্লাহ পাক কোনোদিন তিনি দেবেন না। আমার নবী পাক আল্লাহ পাক এত বড় নিয়ামত করেছিলেন, এত বড় দরজা হাসিল করেছিলেন, দরজা দিয়েছিলেন নবী পাকের সাহাবাদেরকে, আল্লাহ তাআলা কত বড় নিয়ামত আল্লাহ করেছিলেন। এই নবী পাকের সাহাবা সম্পর্কে আল্লাহ রাসূল বলেছে ও আসহাবিকা নাজুমে বিআইহিম ইবতিদায়ে তুমি হেতে দায়ে তো, আল্লাহ রাসূল বলছেন আমার সমস্ত সাহাবারা মিসলে তাওরাজিনা যারা ইত্তেবা করলে তার গতি হেদায়েত পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল বলছেন আমার সাহাবাদেরকে আল্লাহ পাক এত বড় নিয়ামত দিয়েছে, আমার সাহাবারা যদি আপনার আমার উম্মত উম্মতিরা যদি উহুদ পাহাড় পরিমাণ যদি সোনা খায়রাত করে, আর আমার সাহাবারা যদি আদসের জব খায়রাত করে, আমার উম্মত উম্মতিদের উহুদ পাহাড় পরিমাণ সোনা গুনো আমার সাহাবাদের আদসের জবের তুলনায় হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, মহব্বতের সঙ্গে একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা আবু মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা আবু মুহাম্মাদ বিহিসনিকি রং কুটুরি রঙ্গিরি বালা খানা বেহেস্তেরিকি রং কুটুরি রঙ্গিরি বালা খানা রঙ্গিন রঙ্গিরি দালাম কোটা রঙ্গিন রঙ্গিরি দালাম কোটা কি সুন্দর কারখানা বেহেস্তেরিকি রং কুটুরি রঙ্গিরি বালা খানা বেহেস্তেরিকি রং কুটুরি রঙ্গিরি বালা খানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ মাওলানা মুহাম্মাদ হীরে মোতির চমকে হীরে মোতির চমকে 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 মানিক ঝলকে সোনার হবে খাতালুম আনামে রয়ে বিছানা বেহেশতে দেখি রং কুটুরি রঙ্গিরি বালা খানা বেহেশতে দেখি রং কুটুরি রঙ্গিরি বালা খানা আল্লাহুম্মা সাল্লি সোনার তাম্বা মোতির খাট জহুর গায়ে থরে থর সোনার তাম্বা মোতির খাট জহুর গায়ে থরে থর ঝিকিমিকি ঝিকিমিকি করে সদা মনি মুকুতর দানা বেহেশতে রেখি রং কুটুরি রঙ্গিরি বালা খানা বেহেশতে রেখি রং কুটুরি রঙ্গিরি বালা খানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ সংক্ষেপ করলাম। এবার আপনাদের কাছে বিদায় নেব, বিদায় নেবার আগে একটা কথা বলি, আপনার সবাই তো আমাদেরকে মহব্বত করে ভালোবাসে, আপনার দাদা হুজুর কেমলাকেও ভালোবাসে, পাঁচ হুজুরকে ভালোবাসে, তা আমার একটা মন চাইছে আপনার সত্যি দাদা হুজুর কেমলাকে কে কে ভালোবাসেন একবার হাতটা তোলেন তো দেখি দেখি দাদা হুজুর কেমলাকে কে ভালোবাসে, আমি এটা দেখতে চাই দাদা হুজুর কেমলাকে কারা ভালোবাসে। মাশাআল্লাহ সবাই তো হাত তুলেছে, একবার জোরে তুলবি হবে না নারে তুলবি, একটু গলা ছেড়ে আওয়াজ দিয়ে জোরে হবে না নারে তুলবে, ছেড়ে ছেড়ে হাত পর্যন্ত যাবো নারে। এর মধ্যে অনেক ভাই হাত তুলেছেন, একটা ওয়াক্ত নামাজ পড়ে না মসজিদে যাই না, হাত তুলে বলে দাদা হুজুর কেবলাকে ভালোবাসি, তাদের উপর দাদা হুজুর রূহটা খুশি হবে? খুশি হবে না। একটা ওয়াক্ত নামাজ পড়ে না মসজিদে যাই না, কটা সিঁড়ি কোনোদিন গুনে দেখে না মসজিদে, হাত তুলে বলে দাদা হুজুর কেবলাকে ভালোবাসি, দাদা হুজুর কেবল রূহটা খুশি হবে না? কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছে ভাই? জানমান তারা গাছ সলাত মত আমেদান ফাঁকাত কাপারা, নামাজ ছেড়ে দিয়েছে, নামাজ তরক করেছে, নামাজ ছেড়ে দিয়ে তরক করে এত বড় গুণা, ইবনে শয়তান তাকে খারাপের দিকে নিয়ে চলে যায়, যেতে যেতে কুপুরি পর্যন্ত পৌঁছে দেয়, অর্থাৎ সে ভাইয়ের উপর মাথার উপর দিয়ে কুপুরি হাওয়া বইতে দেয়, না জানি কোন সময় সে বেঈমান কাফের হয়ে মুশরিক হয়ে মরে যেতে পারে। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ,
কথা বুঝতে পেরেছেন? বেনামাজি ভাইদেরকে বললাম, আর এখানে যে এত মানুষ হাত তুললেন, এর মধ্যে অনেক ভাই আছেন তবলিগ জামাত করে, এর ভেতরে অনেক ভাই আছেন আহলে হাদিস, এর ভেতরে অনেক ভাই আছেন বেরলি, নানান রকমের দলের মানুষ আছে, সবাই হাত তুলে বলছেন দাদা হুজুর কেবলাকে ভালোবাসি। আর আমি তাদের ঘরে যে কত কড়া কড়া কথা বললাম, তারা আমাকে মহব্বতে তারা ভাব তুলেছে। কেন তুলেছে? ওদেরকে তুলতে হবে, ওরা হচ্ছে আমার পীর ভাই, পীর ভাই, আমি আপনাদের পীর ভাই, উনাও হচ্ছে আমার পীর ভাই। উনি তবলিগ জামাত করতে পারে, বেরলি করতে পারে, আহলে হাদিস করতে পারে, জামাত ইসলাম করতে পারে, যাই করুক না কেন উনি হচ্ছে আমার পীর ভাই। কারণ আমি তো নিজের কথা বলি না, সব হাদিস পাক থেকে কোরআন পাক থেকে বলে দিয়ে গেছি ভাইয়ে যা। এখন আপনারা দেখালে আরেকটা কথা বলে দিয়ে যায়, বেনামাজি ভাইয়াদেরকে বললাম, নামাজি ভাইয়াদের কাছে একটা কথা, আপনারা সকলে ঈশান নামাজ পড়ে 100 বার দরুদ, ফজরের নামাজ পড়ে 100 বার দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা মুহিয়্যি সুন্নতি শাইখ মুহিউদ্দিন চিশতি মাহমুদ তরিকাত ওয়া আলা আউলিয়াল কামিলিন, ফজরের নামাজ 100 বার, সারা দিন পাঁচন পাঁচ জিকির, জিকির আজকার পাঁচন পাঁচ জিকির, আল্লাহু আল্লাহু জিকির করবেন, আর মাগরিবের নামাজ পড়েন কলমা শরীফে জিকির করবেন। আমার রাসূল পাক বলেন যে আমি নবীর উপর বেশি বেশি করে দরুদ শরীফ পড়ে সে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে স্বপ্নে আমি নবীকে দেখতে পাবে। আল্লাহ রাসূল বলেন যে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে স্বপ্নে আমি রাসূলকে দেখতে পেয়ে গেল, সে আমাকে সত্য দেখলো। আল্লাহ রাসূল বলেন যে আমি নবীকে একবার থেকে ফেললো, তার জন্য আল্লাহ পাক সাতটা জাহান্নামকে আল্লাহ হারাম করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি যেন আমাদের সকলকে নবীর সাক্ষাৎ দিদার হাসিল করে দুনিয়াতে যাবার তৌফিক দেন। একবার জোরে বলুন আমিন। সংক্ষেপ করে দিলাম, আমি গুনাহগার আপনাদের কাছ থেকে এবার বিদায় নেব। আমার ভাই পয়সা গেছে, কে জানেন ছোট হুজুর কেবলার বড় সাহেব দাদা হযরতে পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব মাদ্দাদাল্লাহুল আলী, আমার বড় ভাই জান, ছোট হুজুর পীর কেবলার সবথেকে বড় সাহেব দাদা, সে ভাই জান তিনার মেজ সাহেব দাদা আমার পাশে বসে আছেন, আমার ভাইপো জনাব পীর আল্লামা সাইফুল্লাহ সিদ্দিকী সাহেব এখন আপনাদের কাছে এসে গেছেন, আপনাদের কাছে সওয়াজ নসিহত করবেন, ধীর স্থির ভাবে বসে আপনারা সওয়াজ শুনেন। তবে একটা জিনিস খুব খারাপ লাগলো, খুব খারাপ লেগেছে, তে আপনার সন্ধ্যে থেকে যেসব লোকগুলো বসেছিল বিক্ষিপ্তভাবে এখন যেমন আপনার ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন, আর তখন যারা বসেছিল তাদের এক বাক্য এরকম হই হই করে উল্টে চলে যাওয়াটা তাদের ঠিক হয় না। এরা সমাজ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই, ও সামাজিক লোক ধরতে গেলে এর মধ্যে কিছু আছে, কথা বুঝতে পেরেছেন? তারাই কিন্তু আপনার জলসার ক্ষতিটা করে দিয়ে গেছে, তারা কোনোদিন চায় না যে জলসাটা সুষ্ঠুভাবে সারা রাত হোক, কথা বুঝতে পেরেছেন? আশা করি সামনে বছরে কমিটি ভাইয়ারা এই চিন্তাধারা নেবেন, ভালো করে মজবুত করে তার ব্যবস্থা নেবেন, কোনোদিন যেন এইরকম ভাবে আর কোন রকম আপনার এইরকম ব্যাপার না হয়ে যায়। এত লক্ষ লক্ষ টাকা খরচা করে, এত সুন্দর করে প্যান্ডেল খরচ করে, তার সঙ্গে আলো টালো সব লাগিয়ে সুন্দর করে সুসজ্জিত করে আমার নবীর মাকে পাকের মহব্বতে ভালোবাসায় করলেন, আর সেই জলসা থেকে তারা ম্যাস্ট করে দিয়ে চলে যাবে, এটা মেনে নেওয়া যায় না, কথা বুঝতে পেরেছেন? এগুলো সব ভাই আপনার খেয়াল রাখবেন। এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, মহব্বতের সঙ্গে একবার জোরে সুযোগ বিদায় না রে থাকবি, জোরে সুযোগ বিদায় না রে থাকবি, সিলসিলায় হক মুজাদ্দিদের জালান, সিলসিলায় হক মুজাদ্দিদের জালান, দাদা হুজুর পীর কেবলা না রে। এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, মহব্বতের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি হুজুর পীর কেবলা, হুজুর পীর কেবলা।